بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করার পরে তার স্ত্রী রূপে হাওয়া আলাইহাস সালামকেও সৃষ্টি করেছেন এবং তার মাধ্যমে সারা পৃথিবীতে অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ছিলেন এবং বিবাহ শাদী করেছেন এবং তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও তা নিয়েছেন, অর্থাৎ তার সামনে তার ছেলেদের ইন্তেকাল হয়েছে, মেয়েদেরও ইন্তেকাল হয়েছে। আল্লাহ সাল্লি আলিহ আল্লাহ মুবারিক আলিহ। আমার বলার উদ্দেশ্য যে আম্বিয়া কেরামও আল্লাহ ফাকরবুল আলমিনের যে নীতিমালা রয়েছে বিবাহ শাদীর ক্ষেত্রে এবং সন্তান সন্ততি আল্লাহ পাকের দানের ক্ষেত্রে এবং তা আল্লাহ ফাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য মানুষকে দিয়ে থাকেন, আবার তা তাদের চোখের সামনে অর্থাৎ পিতামাতার চোখের সামনে নিয়ে নিতে পারেন অথবা পরে অবশ্যই নেবেন একদিন, এ হচ্ছে আল্লাহ ফাক রব্বুল আলামিনের নীতিমালা। আজকের বিষয়বস্তু হচ্ছে বিবাহ শাদী সম্পর্কে। বিবাহ আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাত ওয়াসসালাম গণের সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সূরায়ে রাদের আয়াত নম্বর 38 এ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে অনেক রসুলকে আমি প্রেরণ করেছি, ওয়া জাআলনা লাহুম আজওয়াজাম ওয়া যুররিয়্যা, এবং তাদের জোড়া সৃষ্টি করেছি, অর্থাৎ তাদের বিবাহ শাদী হয়েছিল, তাদের স্ত্রী ছিল
এবং তাদের সন্তান সন্ততিও ছিল। ওয়াজআলনা লাহুম আজওয়াজাম ওয়া যুররিয়্যা, তাদেরকে আমি তাদের স্ত্রীও দান করেছি এবং তাদেরকে সন্তান সন্ততিও দান করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরাম সম্পর্কে বলছেন যে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে প্রেরণ করেছেন রাসূল নবী করে এবং তাদের বিবাহ শাদী হয়েছে, তাদের সন্তান সন্ততিও হয়েছে। তাই এই কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট যে বিবাহ শাদী হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নত আদর্শ, শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নয় বরং সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত। বিবাহ শাদী সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করা এবং নেক আল্লাহভীরু মুত্তাকি স্ত্রীর জন্য দোয়া করা, সৎ সন্তানের জন্য দোয়া করা, এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন। সূরা ফুরকানে মহান আল্লাহ মমিন বান্দাদের, আল্লাহর নেক বান্দাদের, ইবাদুর রহমান যাদেরকে আল্লাহ পাক বলে আখ্যায়িত করেছেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরযি হাওনা, রহমানের বান্দা আল্লাহর সৎ বান্দা, তাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন এখানে। তাদের সেসব গুণাবলীর একটি গুণ হচ্ছে যে আল্লাযীনা ইয়াকুলুনা, তারা এই দোয়া করে, যারা আল্লাহর নেক বান্দা সৎ লোক তারা আল্লাহর কাছে দোয়া করে, কি বলে, রব্বানা হাবুলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে আমাদের বিবি দান করো। মহিলা নেক মহিলারা দোয়া করে, রব্বানা হাবুলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে সৎ স্বামী দান করো। ওয়া যুররিয়্যাতানা, এবং আমাদেরকে সন্তান সন্ততি দান করো, এমন স্বামী এমন স্ত্রী এমন সন্তান সন্ততি কররাত আয়ন, যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়, যাতে আমাদের নয়ন জুড়াই। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতানা কুররাত আয়ুন। তাহলে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী চাইতে বলেননি, শুধু স্বামী চাইতে বলেননি, শুধু সন্তান চাইতে বলেননি, এমন স্ত্রী এমন স্বামী এবং এমন ছেলে মেয়ে সন্তান সন্ততি কামনা করতে বলেছেন, এসবের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে বলেছেন, যা পেয়ে কররাত আয়ন চক্ষু ঠান্ডা হয়, মনের শান্তি হাসিল হয়, অশান্তির কারণ না হয়। কারণ এসবের মাধ্যমে যেমন অনেক মানুষের শান্তি হয়ে থাকে, ঠিক তেমনি অনেক মানুষের অশান্তি হয়ে থাকে। অনেক লোকই রয়েছে যাদের স্ত্রী আসার পরেই অশান্তি হয়েছে, যতদিন স্ত্রী ছিল না শান্তিতে ছিল, ব্যতিক্রম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী সৃষ্টি করেছেন শান্তির জন্য, কিন্তু ব্যতিক্রম হতে পারে যদি সতী নারী না হয়, যদি দিনদার না হয়, যদি সেই মহিলার আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, ইবাদত বন্দেগীর সাথে সম্পর্ক না থাকে, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক না থাকে, ঈমান যদি দুর্বল হয়, তাহলে তাতে শান্তি নেই, সেই স্ত্রীকে নিয়ে শান্তি নেই। ঠিক তেমনি এর বিপরীত ধরুন, যে যদি স্ত্রী ভালো হয়, মহিলা ভালো মানুষ, কিন্তু স্বামী যদি বেনামাজি হয়, ফাসেক লম্পট হয়, স্বামী যদি গুনাহে লিপ্ত থাকে, স্বামী যদি আল্লাহকে না ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয়, তাহলে তার জন্য বিবাহ না হওয়াই ভালো ছিল ওই মহিলার জন্য। এই স্বামী থেকে না স্বামী থাকাই ভালো ছিল। অনেকের বিবাহর পূর্বের জীবনই ভালো ছিল, অনেক মহিলার বিবাহ হওয়ার পরে আরো অশান্তি সৃষ্টি হয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্ত্রী এমন স্বামী এবং ছেলেমেয়ের ক্ষেত্রেও, অনেকের ছেলে মেয়ে ছিল না খুব ভালো ছিল, কিন্তু ছেলে মেয়ে হওয়ার পরে বিপদ এসেছে, বিশেষ করে ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পরে যদি তারা দিনদার না হয়, তারা যদি সৎ পথে না চলে, তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম না করে, তারা যদি অবাধ্য হয়, তারা যদি বাবা মায়ের কথা মোতাবেক না চলে, তাহলে বড়ই সমস্যা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার ক্ষেত্রে শুধু সন্তান চাইতে বলেননি, ছেলে মেয়ে চাইতে বলেননি, বরং বলেছেন তার সাথে যে কররাত আয়ুন, আল্লাহ স্ত্রী পেয়ে স্বামী পেয়ে ছেলে মেয়ে পেয়ে যাতে করে চক্ষু ঠান্ডা হয়, মনের শান্তি হয়।
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها الله পাক রব্বুল আলামিন বলছেন যে আমার বহু নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে যে তোমাদের থেকেই তোমাদের জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রী আল্লাহ সৃষ্টি করেছেন হে মহিলা তোমাদের স্বামী আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের থেকে এই মানব জাতির মধ্য থেকে তারা জিনদের মধ্য থেকে নয় তারা ফেরেশতাদের মধ্য থেকে নয় তোমাদের মধ্য থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জোড়া সৃষ্টি করেছেন লেতাস কোনু ইলাইহা উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমাদের প্রশান্তি হাসিল হয় তো বিবাহ শাদী বললাম যে আম্বিয়া কেরামের সুন্নত এবং বিবাহ শাদীর ক্ষেত্রে স্ত্রী স্বামী ছেলে মেয়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো দোয়া করতে হবে বেশি বেশি বিবাহ শাদী হওয়ার আগে থেকেই এবং বিবাহ শাদী হওয়ার সময়কালেও বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেও ছেলে মেয়ে জন্মাবার আগে এবং ছেলে মেয়ে জন্মে যাওয়ার পরেও আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে এবং আম্বিয়া কেরামের সুন্নত এই ক্ষেত্রে কোরআনে কারিমে মজুদ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন সন্তানের জন্য রব্বি হাবলি মিনাস সালেহিন এই দোয়া করছেন আল্লাহ আমাকে সন্তান দান করো না আল্লাহ আমাদের আমাকে সৎ সন্তান দান করো সালেহিন দান করো রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ সৎ সন্তান দান করো এইভাবে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা আল্লাহ আমাকে সন্তান দান করো সৎ তাইয়্যিবা ভালো সন্তান দান করো তো বিবাহ শাদী যখন কোনো ব্যক্তি করতে যাবে বা করে ফেলেছে আগে পরে এই দোয়াগুলি বেশি বেশি করতে হবে যা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন সন্তান চাওয়ার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বিশেষ করে নামাজের ক্ষেত্রে নামাজ এমন একটি মৌলিক বিষয় দিনের যে নামাজ ছাড়া দিন প্রতিষ্ঠাই হতে পারে না আজকে এক শ্রেণীর লোকেরা দিন কায়েম করতে চলেছে অথচ দিন বুঝে না যে দিন কেমন করে কায়েম হবে ব্যক্তি জীবনে নিজের জীবনের উপরে দিন কায়েম করতে পারলো না নিজের স্ত্রীর উপরে দিন কায়েম করতে পারলো না নিজের ছেলে মেয়েদের উপরে দিন কায়েম করতে পারলো না নিজের বাবা মার ঘরে দিন কায়েম করতে পারলো না নিজের পাড়া প্রতিবেশীতে দিন কায়েম করতে পারলো না আর দিন কায়েম মানেই হচ্ছে যে সংসদ ভবনে পৌঁছে যাওয়া এসব অপব্যাখ্যা এক শ্রেণীর লোকেরা করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সম্পর্কে রব্বি জাআলনি মুকিমাস সালাত ইব্রাহিম আলাইহিস সালামের বেশ কিছু দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা সূরা ইব্রাহিমে উল্লেখ করেছেন তার মধ্যে একটি দোয়া হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালাম আজকে থেকে 5000 বছর আগে অথচ আল্লাহর খলিল অন্তরঙ্গ বন্ধু আল্লাহর রাসূল নবী তার উপর আল্লাহ পাক রব্বুল সোহফে ইব্রাহিম আর মূসা কিতাব নাযিল করছেন আর তিনি দোয়া করছেন আল্লাহর কাছে তার এই আশঙ্কা যে আল্লাহর কাছে দোয়া করতেই হবে আমরা অনেকেই যখন মনে করি যে আমরা সঠিক পথে আছি আল্লাহর কাছে হেদায়েতের দোয়ার প্রয়োজন মনে করি না বরং আজকাল এক শ্রেণীর জাহেল মূর্খ লোককে যদি বলে আল্লাহ ইয়াহদিক বলে দেয় তাহলে গাল মনে করে করে না গাল দিল তাহলে আমি পথভ্রষ্ট নাকি তাহলে আত্মহংকারে ফুটে পড়েছে যে আমি খুব হেদায়েত প্রাপ্ত অথচ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ হে আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দাও সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও ওয়া মিন যুররিয়াতি এবং আমার সন্তান সন্ততিকেও নামাজ কায়েমকারী বানিয়ে দাও তাহলে ছেলে মেয়ে যেন নামাজই হয় সম সালাতের পাবন হয় দিন প্রতিষ্ঠা করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এর জন্য প্রচেষ্টাও চালাতে হবে এবং প্রচেষ্টা মেহনত করে আল্লাহ ফল না দিলে হবে না তাই আল্লাহর কাছে ভালো দোয়াও করে যেতে হবে রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া হে আল্লাহ আমাদের দোয়া কবুল করো আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করেছেন বিবাহ শাদী করার জন্য এবং বিবাহ শাদী অন্যের করানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে নিজে তো বিবাহ শাদী করবেন কিন্তু অন্যদের ছেলে মেয়েরা রয়েছে ভাই বোন রয়েছে আত্মীয় স্বজন রয়েছে গ্রামের গরিব অভাবীরা রয়েছে সে ছেলে হোক আর মেয়ে হোক সাবালক সাবালিকা রয়েছে দেশবাসী রয়েছে যারা বিবাহ শাদী অভাবের কারণে করতে পারছে না বা দিন সম্পর্কে জ্ঞান নেই সেই জন্য বিবাহ শাদীর দিকে আগ্রহী হচ্ছেন না পায়ে দাঁড়াবার আশায় বসে আছে অথচ 40-45 বছর হয়ে যাচ্ছে পায়ে দাঁড়াইতে পারে না আমাদের দেশের ভাষা না এটি পায়ে দাঁড়াবে তখন বিয়ে শাদী করবে ও না দাঁড়াতে পারছে না বিয়ে শাদী করছে বয়স 40-50 হয়েই যাচ্ছে
তো বিভিন্ন ভাবে আমাদেরকে বিবাহ শাদীর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে হবে, সঠিক জ্ঞান দানের মাধ্যমে, আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে, যেইভাবে আমরা অংশ নিতে পারি এই সৎ কাজে। তাই আল্লাহ ফাকর রব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 33 ইরশাদ করেছেন, ওয়ান কেহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলছেন তোমাদের যারা অবিবাহিত, আয়ামা মানে অবিবাহিত, যাদের বিবাহ সাথে হয়নি, সে ছেলে হোক মেয়ে হোক, যুবক হোক যুবতী হোক, ও আন কেহুল আয়ামা মিনকুম, তাদের বিবাহ শাদী করিয়ে দাও, বিবাহ দিয়ে দাও। ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, শুধু স্বাধীনদের না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় তারপরেও দীর্ঘদিন ধরে কাছাকাছি সময় পর্যন্ত ইসলামের দাস দাসী ছিল, যেই বিধান শরীয়তে এখনো রয়েছে, যদি আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ প্রতিষ্ঠা হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ না থাকলে কোনো স্বাধীন ব্যক্তিকে গোলাম বানানো, দাস বানানো যায় না। যেহেতু মুসলিম সমাজে মুসলিমরা তাদের এই ফরিজাকে বিতাড়িত করে দিয়েছে তাদের কোর্স থেকে, ধর্মীয় কোর্স থেকে, সুতরাং দাস দাসীর যে নিজাম রয়েছে, বিধান রয়েছে, তাও বিতাড়িত হয়েছে অটোমেটিক। খুব সংক্ষেপে এই সম্পর্কে বললাম। তো কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু স্বাধীন লোকদের আপনার ছেলে মেয়ের বিবাহ শাদী করাবেন, আপনার ভাই বোনের বিবাহ শাদী করবেন, এই তো আমাদের দেশে মানুষরা করায়, অনেক বেনামাজি পাপিষ্ঠ গুনাহগার তারাও ভাই বোনের বিবাহ শাদী করায়, ছেলে মেয়েদের বিবাহ শাদী করায়। আল্লাহ বলছেন ওয়া ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমায়াকুম, এমন কি তোমাদের দাস দাসী যারা সৎ সৎ জীবন যাপন করতে চায়, তাদের ব্যক্তি মালিকানা নেই, যা কিছু উপার্জন করে মনিবের, তোমাদের গ্রামে কিছু দাস দাসী রয়েছে, তোমাদের অধীনস্থ কিছু দাস দাসী রয়েছে, তাদেরও বিবাহ শাদী করিয়ে দাও। আসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমায়াকুম, তাহলে যদি যারা কৃত দাস কৃত দাসী তাদের বিবাহ শাদীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে উৎসাহিত করেন উম্মতে মুসলিমাকে যে তোমরা তাদের বিবাহ শাদী করাও, তাহলে আমাদের সমাজে যারা গরিব দুঃখী রয়েছে, অভাবী রয়েছে, যারা সর্বহারা হয়ে রয়েছে, যারা অর্থের সংকটের কারণে বিবাহ শাদী করতে পারে না, তাদের জন্য সাহায্য করলে কত নেকি পাওয়া যাবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশের বাস্তবায়ন করা হবে, এর প্রতি আমল করা হবে। আমরা নিজের সাহায্য সহযোগিতা, সৎ পরামর্শ, আর্থিক দান এসব আমরা সীমিত করে ফেলেছি এই দু চারজনের মধ্যে, এবং সেই ক্ষেত্রে অনেকেই যাকাত ব্যবহার করতে চেষ্টা করি, যাকাত দিয়ে কাজ সারতে চাই, সব ক্ষেত্রে যাকাত দিয়ে কাজ সারতে চাই। এক ব্যক্তি এখানে পরিবার নিয়ে এসছে, সে ওমরার ভিসায় বা ভিজিটে নিয়ে এসছে, তারপরে 2 বছর হয়ে গেছে, গত সপ্তাহে ফতোয়া জিজ্ঞেস করছে, যাকাতকে আমরা কিভাবে আমাদের নিজের গরজে ব্যবহার করে থাকি। অনেক টাকা তাকে এখন ফাইন দিতে হচ্ছে, জরিমানা দিতে হচ্ছে দেশে পাঠানোর জন্য, ফতোয়া জিজ্ঞেস করছে আমার যাকাত আমি কি এই ক্ষেত্রে লাগাতে পারবো। আশ্চর্য হয়ে যাবেন আপনি, নিজে নিয়ে আসলো স্ত্রীকে, নিজে ভোগ করলো, আর সেই ক্ষেত্রে কি ব্যবহার করবে, যাকাত ব্যবহার করবে। আমরা সীমিত ক্ষেত্রে বিবাহ শাদীর ক্ষেত্রে যদি ভাই বোনের সাহায্য করি, যদি ছেলে মেয়েদের সাহায্য করি, আত্মীয় স্বজনের সাহায্য করি, গ্রামবাসীর সাহায্য করি, ওই ক্ষেত্রে চিন্তা করি যে যাকাত দিয়ে সারানো যায় কিনা, কাজ সারতে হবে কোনো রকম যাকাত দিয়ে, তাহলে অন্য মুসলিম ভাইদের মুসলিম বোনদের আমরা কি করে সাহায্য করব যদি আমাদের এই অবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় বিবাহ শাদী করার এবং অন্যের করানোর ক্ষেত্রে উৎসাহিত করেছেন, আদেশ প্রদান করেছেন, এবং এর বড় ফজিলত রয়েছে, এর জন্য বড় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব রেখেছেন। পিয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন প্রসিদ্ধ হাদিস বিবাহ শাদীর ক্ষেত্রে যুবক সমাজকে উৎসাহিত করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া মাশা শাবাব, হে যুবকদের দল, হে যুবকদের দল, মানে তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যে ব্যক্তি বিবাহ শাদী করতে সক্ষম, বিবাহ শাদী করতে সক্ষম, সে যেন বিবাহ শাদী করে ফেলে। আল্লাহ প্রত্যেক যুবককে যারা সাবালক হয়ে পড়েছে আর ক্ষমতা আছে বিবাহ শাদী করার, ক্ষমতা মানে কতটুকু, ক্ষমতা মানে মোহরের ব্যবস্থা আছে, আর সেই বিবিকে নিয়ে আসার পরে এতটুকু তার মানসিক ক্ষমতা আছে, বল আছে মনে,
যে আমি নিজে করে খেতে পারবো, নিজের পেটের ব্যবস্থা, খাবার ব্যবস্থা করতে পারবো, আমার নিজের স্ত্রীর ভরণ পোষণের যে ফরজ রয়েছে আমার উপর তা আমি পালন করতে পারবো। এই হচ্ছে বাতের শক্তি রাখা, অর্থাৎ বিবাহ সাদির ক্ষমতা রাখা। বিবাহ সাদির ক্ষমতা মানে এই না যে পাকা বাড়ি হইতে হবে, কাঁচা বাড়ি চলবে না। বিবাহ সাদির ক্ষমতা মানে এই না যে অনেক টাকার মালিক হইতে হবে, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনার হইতে হবে, অথবা কোনো একটা সার্ভিস চাকরি হইতে হবে, ইনকাম সোর্স কন্টিনিউ হইতে হবে না। দৈনিক আপনি দিন মজুর করবেন, মেহনত করবেন, সন্ধ্যাবেলা নিয়ে আসবেন, খাবেন স্বামী স্ত্রী। আজকে ভারত, বাংলাদেশে, পাকিস্তানে, গরিব দেশগুলিতে বহু মানুষ, বরং অধিকাংশ মানুষ এইরকমই আছে, এরা দৈনিক আনে, দৈনিক খায়। তাহলে কি তারা বিবাহ সাদি করবে না? তাদের সংখ্যা বেশি। মানিস্তাতা মিন কুমল বা আসা, যারা বিবাহ সাদি করতে পারবে, একজন মেয়েকে নিয়ে আসার জন্য নগদ এখন মোহর দিতে হবে, এর ব্যবস্থা তার কাছে আছে। তার পূর্বে তার কাছে পুরুষত্ব আছে, বিবাহ করার যোগ্যতা আছে। বাসের দুইটি অর্থ, কারণ সেটি যদি না থাকে তো পয়সা থেকে বিবাহ করা চলবে না, পয়সা থেকে বিবাহ করা চলবে না। এজন্য বিবাহর হুকুমটিও এখানে বলে দেওয়া ভালো হবে যে বিবাহর হুকুম, আসল হুকুম হচ্ছে সাধারণ অবস্থায় প্রত্যেক মুসলিম যুবকের জন্য বিবাহ শাদি করা সুন্নাত। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তিনি একটি শুধু বিবাহ করেননি, একাধিক বিয়ে করেছেন, কয়েকটি বিবাহ করেছেন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য চারটির বেশি জায়েজ করেনি, তার জন্য আরো বেশি জায়েজ করেছিলেন। খালিসাতাল্লাক মিন দুনিল মুমিনিন, কোন মুমিনের জন্য জায়েজ নাই, তোমার জন্য খাস করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীম সূরা আহজাবে ইরশাদ করেছেন, হে নবী, আপনার জন্য এই বিষয় খাস রয়েছে। তো বিবাহ সাদির আসল হুকুম হচ্ছে সাধারণ অবস্থায় প্রত্যেক যুবকের জন্য বিবাহ সাদি করা সুন্নত। সে এই যৌবনকালে বেশি প্রয়োজন বোধ করুক আর নাই করুক, যুবক হয়েছে, সাবালক হয়েছে, বিবাহ সাদি করা সুন্নত তার জন্য। বিবাহ সাদির বিশেষ অবস্থায় হুকুম হচ্ছে ফরজ, তা হচ্ছে কোনো ব্যক্তি যদি বিবাহ না করার কারণে গোনায় লিপ্ত হয় অথবা গোনায় লিপ্ত হওয়ার আশঙ্কা হয়, তাহলে বিবাহ সাদি করা সেই লোকের ক্ষেত্রে বা ওই রকম লোকের ক্ষেত্রে ফরজ। বিবাহ সাদি না করলে গোনা হবে, কারণ গোনা থেকে বেঁচে থাকা ফরজ। আর যার মাধ্যমে গোনা থেকে বাঁচা যায়, কোনো একটি কাজ করলে আমি গোনা থেকে বাঁচতে পারবো, তাহলে সেই কাজটিও ফরজ। বুঝতে পেরেছেন যুক্তি? গোনা থেকে বেঁচে থাকা কি? চুরি করবেন না, চুরি না করা কি? চুরি করা যেমন হারাম, তাহলে চুরি না করা ফরজ। বলেন ফরজ, চুরি না করা ফরজ। জি, জেনা করা যখন হারাম, তাহলে জেনা থেকে বেঁচে থাকা ফরজ। আর জেনা থেকে, ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে বাঁচার উপায় হচ্ছে শরীয়তে বিবাহ সাদি, নিকাহ। আর আপনার আশঙ্কা হচ্ছে যে আমি গোনা থেকে হয়তো বাঁচতে পারবো না, গোনায় পড়ে যাব, তাহলে আপনার জন্য বিবাহ সাদি করা ফরজ। বিবাহ সাদি করে নিয়েছেন কিন্তু দূরে থাকার কারণে গোনা হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে আপনার স্ত্রীর কাছে থাকা ফরজ, গুনার আশঙ্কা যদি থাকে। তৃতীয় অবস্থা বিবাহর হুকুমের ক্ষেত্রে, তিনটি অবস্থা রয়েছে, তা হচ্ছে যে বিবাহ শাদি করা জায়েজ নয়। সুন্নত বললাম সাধারণ অবস্থায়, কিন্তু এমন একটি ক্ষেত্র রয়েছে যেখানে বিবাহ শাদি করা ফরজ। আরেকটি বললাম, আরেকটি বলছি যে বিবাহ শাদি করা জায়েজ নয়। এমনও কিছু লোক আছে যাদের জন্য বিবাহ শাদি করা জায়েজ নয়। তারা কারা? যাদের পুরুষত্ব শক্তি দুর্বল, এমন দুর্বল যে মোটেই হক আদায় করতে পারবে না। বাহ্যিক দেহ, শরীর, গঠন, আকার, আকৃতি, রূপ দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দর, কিন্তু জন্মগতই হয়তো তার পুরুষত্ব শক্তি নেই, অথবা তার কুচরিত্রের কারণে, আমাদের অনেক যুবক ভাইরা এটা বুঝবেন না, কুচরিত্রের কারণে তার পুরুষত্বকে নষ্ট করে ফেলেছে। আর বহু ছেলেরা এরকম করে ফেলে, আর পরে গিয়ে আফসোস হয়, কিন্তু তখন আর আফসোস করে, হাহুতাশ করে আর কোনো লাভ নেই। এমন পর্যায়ে পৌঁছে গেছে অশ্লীল কাজ করে, নোংরামি কাজ করে, যে তার পুরুষত্ব নষ্ট করে দেওয়ার পরে গিয়ে আর আফসোস করে লাভ নেই, চিকিৎসা করেও আর লাভ নেই, আর হচ্ছে না। জি, এইরকম যদি কারো অবস্থা হয়ে যায় যে সে কোনো একটি যুবতীকে নিয়ে সে তার হক আদায় করতে পারবে না, যে পুরুষের উপর স্ত্রীর হক রয়েছে, তাহলে তার জন্য বিবাহ করা জায়েজ নয়।
কারণ এই বিবাহ করে বিবাহের উদ্দেশ্য শুধু পুরুষের গুনাহ থেকে বেঁচে থাকা নয়। বিবাহের উদ্দেশ্য যেমন পুরুষ ব্যক্তি যুবক ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে বিবাহের মাধ্যমে, তেমনি ওই যুবতীকেও গুনাহ থেকে বাঁচাবে, এই হচ্ছে বিবাহের উদ্দেশ্য। কারণ এই গুনাহের আশঙ্কা, অশ্লীলতার গুনাহের আশঙ্কা যেমন রয়েছে যুবকের পক্ষ থেকে, তেমন আশঙ্কা রয়েছে যুবতীর পক্ষ থেকে। যদি নিজের পুরুষত্ব না থাকে তাহলে স্ত্রী যে তার ঘরে এসছে তার যখন লজ্জা স্থানের হেফাজতের ব্যবস্থা দিতে পারবে না, তখন সেই যুবতীর চরিত্র নষ্ট হতে পারে, সেই যুবতী দ্বারা পাপ হতে পারে। স্বামীর ছত্র ছায়ায়, স্বামীর আড়ালে রয়েছে, পর্দার আড়ালে, সবাই ভাবলো যেহেতু স্বামীর আছেই, যদি বাচ্চা আসে তবুও ভাবলো যে নাই স্বামীরই বাচ্চা আছে, আসলে স্বামীর সন্তানও নয় আর স্বামীর মধ্যেই যোগ্যতাও নেই। জি, তাহলে আপনি আপনার অযোগ্যতার কারণে একটি যুবতীকে পাপে নিমজ্জিত করলেন, পাপের দিকে আপনি ঠেলে দিলেন। সুতরাং এইরকম পরিস্থিতিতে বিবাহ শাদী করা জায়েজ নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই হাদিস শোনাছিলাম যে, হে যুবকরা, তোমাদের যাদের কাছে বিবাহ ক্ষমতা রয়েছে ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিবাহ শাদী করে নেই। বিবাহ শাদী করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ফা ইন্নাহু আকাদ্দুলিল বাসার ওয়া আহসানুলিল ফারজ। কারণ বিবাহ শাদী করলে এক তো হবে যে দৃষ্টি নত হয়ে যাবে, আকাদ্দুলিল বাসার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকেও এবং যুবতীদেরকেও, মহিলাদেরকেও পুরুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুই আয়াতে স্পষ্ট ভাষায় এই আদেশ প্রদান করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি নত করে। আর দৃষ্টি যদি নত না করে তাহলে পাপ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রথম চোখের পাপ হবে, তারপরে মনের পাপ হবে, তারপরে হাতের পাপ হবে, পায়ের পাপ হবে, কথার জবানের পাপ হবে, তারপরে গিয়ে একেবারে বড় পাপে লিপ্ত হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুলের প্রথম যে শয়তানের রাস্তা, যুবক যুবতীকে যে চরিত্রহীন করে দেয়, অশ্লীল কাজে লিপ্ত করে, তা হচ্ছে এই চক্ষু। তাই আল্লাহ পাক রব্বুল বলছেন, ইয়াগুজ্জু মিন আবসারহিম, তারা যেন দৃষ্টিকে নত করে নেই রাস্তায় চলবে যখন। ওকল্লিল মুমিনাত ইয়াগুজ্জুন মিন আবসারহিন, এইভাবে নারীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিন নারীদেরকে বলে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াগুজ্জুন মিন আবসারহিন, তারাও যেন দৃষ্টি নত করে চলে। চোখে চোখ পড়লে ফিতনা সৃষ্টি হতে পারে। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে সহশিক্ষা, আর হাসপাতাল যেখানে একসাথে কাজকর্ম, একসাথে চাকরি, হোটেল, রাস্তাঘাট যেখানে চোখে চোখে দেখা বড় সভ্যতা মনে করা হচ্ছে, যার ফলে সারা পৃথিবীতে জেনা এই অশ্লীল কাজ একেবারে ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে, সমাজে সমাজে, গ্রামে গ্রামে, প্রত্যেকটি এলাকায় জেনা ব্যভিচার একেবারে ব্যাপক আকার ধারণ করেছে। প্রথম রাস্তা হচ্ছে এই চোখের রাস্তা। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিবাহ শাদী করলে কি হবে, আগাদুল বাসার, দৃষ্টি নষ্ট হয়ে যাবে। কার দৃষ্টি নত হবে? যার অন্তরে ব্যাধি নেই, গুনহার ব্যাধি নেই, অশ্লীলতার ব্যাধি নেই। এক হচ্ছে রোগাক্রান্ত, পাপের ব্যাধি আছে অন্তরে, তাহলে বিবাহ শাদী দিয়েও দৃষ্টি নত হবে না। এক শ্রেণীর লম্পট লোক আছে না সমাজে, বিবাহ শাদী করেছে, একটা করেছে, দুটো করেছে, তিনটে করেছে, তারপরে পাপে লিপ্ত, স্ত্রী থাকা সত্ত্বেও ছেলে মেয়ে হয়ে গেছে, তারপরে অশ্লীল কাজে লিপ্ত, এই অবস্থা কেন? আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, ফায়াত মাআল্লাযী ফী কালবিহি মারাদ, এদের অন্তরে কুপ্রবৃত্তির ব্যাধি আছে, শাহওয়াতের যে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে। এই রোগ দূর করতে হবে ইমানের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে এবং আল্লাহ ভীরুতার তাকওয়া নিয়ে আসার মাধ্যমে, অন্তরে তাকওয়া দিয়ে ভর্তি করতে হবে। যেমন তাকওয়া দেবেন, শরীরে যখন বিভিন্ন রোগ হয় তখন স্যালাইন দেয় আজকাল হাসপাতালে, তাই না? স্যালাইন দিয়ে রোগ দূর করে, তো স্যালাইন দিতে হবে কিসের? তাকওয়ার, আল্লাহ ভীরুতা। যখন আল্লাহ ভীরুতা আসবে তখন এই কুপ্রবৃত্তির যে ব্যাধি রয়েছে অন্তরে, সেই ব্যাধি দূর হয়ে যাবে। এই ব্যাধি যদি দূর না হয় তো বিবাহ শাদী করেও পাপ থেকে বাঁচানো যাবে না। ছেলের বিয়ে দিয়ে দিলেন, ভাইয়ের বিয়ে দিয়ে দিলেন, তারপরে লম্পট, মেয়ের বিবাহ দিয়ে দিলেন, তারপরে চরিত্রহীন।
এই জন্য তাকওয়া দিয়ে ভর্তি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, আল্লাহ ভীরুতা আল্লাহর ভয় হ্যাঁ হচ্ছে এখানে এখানে এখানে, তিনবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এখানে যদি তাকওয়া থাকে তার মানে এই নয় যে একশন ফাসেল করা বলে যে যখন মনে তাকওয়া আছো তো আর কি যে কোনো কাজ করি না, ফিল্ম দেখতে আর বলছে তাকওয়া আছো অন্তরে চলবে, নামাজ পড়া বলছে তাকওয়া তো এখানে না, এরা মিথ্যুক, এরা দাজ্জাল। তাকওয়া যদি অন্তরে থাকে তাহলে তার বহিঃপ্রকাশ ঘটবে। আপনার পকেটে যদি আতর থাকে বা শরীরে বগলে যদি ভিতরে আতর দিয়ে থাকেন তা আশেপাশে লোক যদি আসে তো সুগন্ধি পাবে না, অবশ্যই সুগন্ধি পাবে। তো তাকওয়া যদি অন্তরে থাকে তাহলে আপনার চোখে, আপনার হাতে, আপনার পায়ে, আপনার কথাবার্তায়, আপনার চলাফেরায়, আচার আচরণে তা ফুটে উঠবে। জি, এর নাম হচ্ছে ইসলাম। অন্তরে ইমান রয়েছে, তাকওয়া আল্লাহ ভীরুতা রয়েছে, আর জাহের হচ্ছে ইসলামের আকারে, ইসলামের বিধিবিধান পালনের আকারে, হারাম থেকে বেঁচে থাকার আকারে। জি, তারপরে ফরজ ওয়াজিব সুন্নত মোতাবেক জীবনযাপন করার আকারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহ শাদী করলে আগাজদলিল বাসার, দৃষ্টি নত হয়ে যাবে, কারণ আপনি দেখছেন আমার ঘরে আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হালাল রেজিক দিয়েছেন, আল্লাহ আমাকে পাক পবিত্র বস্তু দিয়েছেন, তাহলে আমি হারামের দিকে কেন যাব? তারপরে এমনি তো না দিলেও তো আমি যেতে পারছি না, কারণ আল্লাহ আমার উপর হারাম করেছেন, আর আমার যে মানুষ হিসাবে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ দিয়েছেন। যদি আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর খাবার আছে, আর আরেকটা খাবার হচ্ছে নোংরা খাবার, আপনার এই যে খাবার যে বাড়িতে আছে সেই খাবারকে কেউ স্পর্শ করেনি, জুঠো হয়নি, সেই খাবার আপনার ঘরে রয়েছে, আর আরেকটি খাবার দেখছেন যে মাছি ভান ভান করে বসছে তার উপর, সেই খাবার আপনার সামনে এসছে, আপনি বাড়ির এই পরিষ্কার পরিচ্ছন্ন সাফসুতরা খাবার ছেড়ে ওই ভ্যান ভ্যান করে মাছি বসছে, আর কত লোকে হাত দিয়েছে, খেয়েছে, জুঠা করে রেখেছে, ওই খাবার কি আপনি খাবেন, রুচি হবে? একজন মানুষ যদি মুসলিম নাও হয়, মুসলিম নাও হয়, ফাসেক মুসলিমও নয়, যদি কাফেরও হয়, এই প্রশ্ন যদি কাফের কেউ করি, ইহুদি খ্রিস্টান কেউ করি, একটা হিন্দু কেউ করি, যে আপনার বাড়িতে ভালো পরিষ্কার খাবার আছে আর আপনার সামনে আরেকটা খাবার পেশ করা আছে, মাছি একেবারে ভর্তি ভান ভান করছে, আর অনেকে তা জুটো করে ফেলেছে, খেয়েছে, দিয়েছে, তারপরে উচ্ছিষ্ট কিছু থেকে গেছে, কিন্তু খাবারটা দেখতে সুন্দর লাগছে, খুব খাবারটা দেখতে খুব সুন্দর লাগছে, কারণ হারাম দেখতে সুন্দর লাগে, আপনি কি ওই খাবার খাবেন? আপনার বাড়িতে যে স্ত্রী আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন, এবং আপনার সাথে সেটি খাস, সেটি আপনার, তাতে আর কোনো মাছি বসে না, জি, কোনো পাপিষ্ট লোক সুযোগ পায় না সেখানে, আর রাস্তাঘাটে যে সব মহিলা চলে, রাস্তাতে পথে দেখছেন, হোটেলে দেখছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখছেন, বাসায় দেখছেন, হাসপাতালে দেখছেন, সেগুলি এমন যেগুলিতে মাছির মতো ভ্যান ভ্যান করে পাপিষ্ট ফাসেক নোংরা লোকেরা দৃষ্টি নিক্ষেপ করছে। আপনার ওই নাপাক খাবার, নোংরা খাবার খেতে ভালো লাগবে? কখনো না। আপনার মনে শান্তি আছে, আলহামদুলিল্লাহ পাক পবিত্র খাবার আমার ঘরে রয়েছে, আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র খাবার আল্লাহ খেতে বলেছেন, আছে আমার ঘরে, ওয়ামালু সালেহান, এবং তারপরে নেক আমল সৎ আমল করো, তাহলে কবুল হবে, পাক পবিত্র খাবেন, পাক পবিত্র ভোগ করবেন, আর তারপরে নেক আমল করবেন, তাহলে আল্লাহ দরবারে কবুল হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়া আহসানু লিল ফারজ, বিবাহ শাদী করলে লজ্জা স্থানের সুরক্ষা হবে, দৃষ্টি নত হয়ে যাবে, আর দৃষ্টি নত হয়ে গেলে আর আগে বাড়ার সুযোগ পাবে না শয়তান, যখন আপনি দৃষ্টিকে নত করে নিলেন তখন শয়তান আর সুযোগ পাবে, সেখান থেকে শেষ, কিন্তু আপনি যদি সুযোগ দিয়ে দেন, দৃষ্টিকে সুযোগ দিয়ে দেন, শয়তান এক কদম সুযোগ দিয়ে গেল, আর এক কদম নেওয়ার চেষ্টা করে, আর এক কদম আগে বাড়াবার চেষ্টা করে, আর এক কদম আগে বাড়াবার চেষ্টা করে, এইভাবে আপনার চরিত্রকে নষ্ট করে ফেলবে, আপনাকে ব্যভিচারের মতো গুনাহে লিপ্ত করে ফেলবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহ শাদী হয়ে গেল আহসানুল ফরজ, লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে, আপনাকে আল্লাহ এই নিয়ামত দান করেছে, যথেষ্ট আপনার জন্য এই নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এমন কোন যুবক হয় যে মাশাআল্লাহ এত শক্তিশালী আর তার স্ত্রী দুর্বল, তার আল্লাহ তার জন্য সুযোগ রেখেছে। এই আইন ইসলামে নেই যে আগে স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে, আর অনুমতি না দিলে সে কেস করে দিবে, যে বাংলাদেশের মানবরচিত আইন আর পাকিস্তানের আইয়ুব খানের যুগের মানবরচিত আইন, ইসলামে নেই। প্রয়োজন রয়েছে, আমার প্রয়োজন মিটছে না,
আমার দ্বারা গুনাহর সম্ভাবনা রয়েছে, আশঙ্কা আছে, আমার স্ত্রী আমার জন্য যথেষ্ট হচ্ছে না, আল্লাহ ফাকরমে দুই তিন চার ফান কেহ মাতা বালা কুমিনান নিসায় মাতনা ও সোলাসা ও রুবা, দুই দুই তিন তিন চার চার বিবাহ শাড়ি করো যদি প্রয়োজন হয়, যদি ইনসাফ না করতে পারেন, আপনি একে ইমানের দুর্বল, তাকওয়াই দুর্বল, শারীরিক দিক থেকে দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল, দুটো স্ত্রী দুটো ভালো বাড়ি মায়া করতে পারবেন না কোন রকম বাস করার জন্য, একই বাড়িতে একই ঘরে একই উঠানে রাখবেন আর ঝগড়া করতে থাকবে, দুইজন আপনি তামাশা দেখতে থাকবেন, আমার দেশের মানুষের বিবাহ শাড়ি তো এইরকমই, একই উঠানে এই রুমে এক স্ত্রীকে সেই রুমে এক স্ত্রীকে সামনে বেরোলে দুজনে লড়াই শুরু করে দেয়, আর ইয়ে তামাশা দেখে অযোগ্য স্বামী। আল্লাহ বলছেন যে তাহলে ফাওয়াহেদা একটি বিয়ে করো, আলাদা আলাদা ঘর করার ক্ষমতা নেই, তাহলে ফাওয়াহেদা একটি বিয়ে করো যাতে করে তোমার দ্বারা জুলম অত্যাচার না হয়। তো লজ্জা স্থানের হেফাজত হবে বিবাহশালী করলে, ওয়ামাল নামী আস্তাতে কেউ যদি বিবাহশালী না করতে পারে, বিবাহশালী করার সুযোগ আসছে না, অনেকে অবিবাহিত এখানে চলে এসছেন, দু চার পাঁচ বছর হয়ে গেছে, না দেশে যেতেই পারছেন, আর দেশে গেলেও দেখছেন যে দেশে গিয়ে বিবাহ শাদি করলে আবার এক মাস পরে চলে আসতে হবে, তো যাক এই এক মাসের জন্য বিবাহ না করে একবার দু চার পাঁচ বছর কিছু কাজ করে চলে আসি, আমরা বিশেষ করে প্রবাসী যেহেতু সামনে আমরা সবাই রয়েছি, সুতরাং এই বিষয়টি আরো স্পষ্ট হওয়া ভালো যে হয়তো বিবাহ শাদি করার যোগ্যতা আছে কিন্তু মাত্র এক মাস দুই মাস ছুটি কেটে আবার চলে আসবো, যাক দু চার পাঁচ বছর একবারই কাজ টাজ করে চলে আসি, তারপর বিবাহ শাদি করে বাংলাদেশে বসেই যাব, ভালো কথা। তাহলে আপনাকে কেমন হতে হবে অমাল্লামী আস্তাতে, যেই ব্যক্তি বিবাহ করতে পারছেন না অভাবের কারণে হোক বা কোনো অসুবিধার কারণে হোক, বিদেশে থাকার কারণে হোক, বিদেশেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন বিবাহ শাদি করার করবেন, এটি হচ্ছে তন্ন তরিকা, কিন্তু হয়তো এই অবস্থায় এই রকম সুযোগ সুবিধা নেই, ফালাইহি বিসম, তাহলে সেই ব্যক্তির গোনা থেকে বাঁচার রাস্তা হচ্ছে যে সে বেশি বেশি নফল সিয়াম পালন করবে, রোজা রাখবে, কারণ রোজা রাখলে যে যৌন কামনা বাসনা আছে সেটি চাপা থাকবে, সেটি ঠান্ডা থাকবে, তা আপনাকে বেশি বিরক্ত করবে না, তা আপনাকে বেশি পরেশান করবে না, যা আপনার অশান্তির কারণ হতে পারে না, আপনাকে পাপে লিপ্ত হইতে পারে, এইরকম সম্ভাবনা কমে আসবে। প্রথম কথা, সিয়াম রোজা হচ্ছে ইবাদত, আপনি যখন বেশি বেশি নফল রোজা রাখবেন, সোমবার রোজা রাখছেন, বৃহস্পতিবার রোজা রাখছেন, তখন আপনি ইবাদতে আছেন, আপনি চিন্তা করছেন আমি সপ্তাহে দুই দিন রোজা রাখি আর আমার দ্বারা এরকম গুনাহ অশ্লীল ছবি দেখব, আমি একটু মহিলার দিকে তাকাবো, এইরকমের ইমান আপনার তৈরি হবে, তাকওয়া আল্লাহ ভীরুতা সৃষ্টি হবে, এক যে আপনি ইবাদতে থাকছেন, ঘন ঘন ইবাদত বন্দী থাকছেন এই রোজার ইবাদতে, দুই নম্বর কথা, রোজা রাখার মাধ্যমে শারীরিক দিক থেকে আল্লাহ ফাকরুল আলমিন এমন আপনার মধ্যে যোগ্যতা সৃষ্টি করে দেবেন যে আপনার দ্বারা গুনার সম্ভাবনা কমে যাবে, আপনার যে যৌন চাহিদা আছে সেটি ঠান্ডা থাকবে, বুখারী মুসলিম শরীফের হাদিস। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ শাদীর জন্য যুবকদেরকে উৎসাহিত করেছেন, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ শাদী করে নিতে হয়। আমাদের সমাজে কুসংস্কার রয়েছে, বড় ভাই বিয়ে করে না, দুবাই আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, না ও আসছে না বিয়ে করছে না, ও ছোট ভাই বিয়ে করতে পারবে, আর যদি বলে বিয়ের কথা ছোট ভাই তাহলে বড়ই বিয়াদু, কত বড় বিয়াদু করে, ওর বড় ভাই বিয়ে করেনি, ওর মেজো ভাই বিয়ে করেনি, উনি যদি ছোট বিয়ে করবে বড় বিয়াদু তৈরি হয়েছে, মানে সেজে যাবে দেশে, না এগুলি জাহেল বাবা মা, মূর্খ মাতা পিতা। যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে চায় এবং তার মধ্যে যোগ্যতা আছে, যেমন বলা হলো বিবাহ শাড়ির যোগ্যতা রয়েছে, সে বিবাহ শাড়ি করবে, ছোট হোক আর বড় হোক। তারপরে আমাদের দেশে কুসংস্কার আছে, বোন সাবালিকা আছে, বোনের বিয়ে হয়নি, কি করে বিয়ে করে, বড় আয়ের দোষের কথা যে বোনকে রেখে বিয়ে করবে, আরে তার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তার এই বিবাহ শাড়ির বোনের সাথে কি সম্পর্ক, কুসংস্কার এগুলি ইসলাম বিরোধী কথা। আলোচনা এক ঘন্টাই করব, কারণ আজকে বিবাহ শাড়ি সম্পর্কে আলোচনা সম্পূর্ণ হবে না, সেই জন্য আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আগামী সপ্তাহে আবার চলে আসছে আপনার রবিউল আউয়াল মাসের ঈদ ঘনিয়ে চলে আসছে, মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী বাংলাদেশে হবে, তাহলে এই ঈদ সম্পর্কেও কিছু বলার প্রয়োজন রয়েছে, সুতরাং আগামী সপ্তাহে এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা হবে আর তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ এই বিষয়টিকে কমপ্লিট করব। তবে আরও দু চারটি কথা বলি, আপনি যখন বিবাহ শাদী করতে যাবেন একজন যুবক হিসাবে, তখন আপনার স্ত্রী আপনাকে নির্বাচন করতে হবে, এই নির্বাচন
পরামর্শ অবশ্যই নেবেন, কিন্তু আপনার এই ক্ষেত্রে ইখতিয়ার কেমন হবে, এই ক্ষেত্রে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তা আপনার জেনে রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তুনকাহুল আতুলি আরবা, নারীদেরকে বিয়ে করা হয় চারটি গুণ দেখে। আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা এই হাদিসের অনুবাদ করে বলে তোমরা বিয়ে করো চারটি গুণ দেখে। কোথায় আছে বিয়ে করো? বিয়ে করোর সেগা হচ্ছে বা আরবি হচ্ছে ইনকেহু, বিবাহ করো বা তাজাওয়াজু। এই কথা বলেছেন নবী সাল্লাম, তুনকাহু বিবাহ করা হয়ে থাকে, মজহুলের সেগা, বিবাহ শাদী হয়ে থাকে। আলমার আতু নারীদের সাথে মহিলাদেরকে বিবাহ করে থাকে মানুষ, তাহলে মানুষের অভ্যাসের কথা বলা হয়েছে এই হাদিস। লে আর বাইন, চারটি গুণ দেখে মানুষ বিয়ে করে সাধারণত। আর যদি চারটি আপনি একসাথে পেয়ে যান তো ভালো কথা, এতে দোষ নেই, কিন্তু চারটির জন্য এত বেশি ছোটা যে ছুটতে ছুটতে অনেক খোঁজাখুঁজি করলেন পাচ্ছেন না চারটি মিলিয়ে। আর চারটির মধ্যে যেটি দেখতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে সেইটি উপেক্ষা করে গেলেন আপনি, তাহলে চলবে না। তাহলে আপনার দুনিয়াতে অশান্তির কারণ হবে এই স্ত্রী আর ছেলে মেয়েরা, আর আখেরাতে তো অশান্তি হবে, কারণ জমি যদি ভালো হয়, ক্ষেত্র যদি ভালো হয় তো ফসলও ভালো হবে, বাগানও ভালো হবে। আর যদি জমি জায়গা ভালো না হয় আর সেখানে আম বাগান শুরু করেন, আমের গাছ লাগান আর লিচুর গাছই লাগান আর কোনো ধান গম পাটি করেন, ভালো হবে না। হবে কি? শ্যামা মাটিতে এমন এলাকায় যেখানে ফজলি আম হয় না, সেখানে যদি ফজলি আমের গাছ লাগান তো ধরবে ফজলি আম? ধরবে না। যেসব এলাকায় লিচু হয় না সেসব এলাকায় লিচুর যদি চারা লাগানো হয় তো লিচু কি হবে? হবে না। আর হইলেও টক হবে, যদি নামে মাত্র লিচু হয় তো টক হবে, ছোট হবে, ওই আকারে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র, স্পষ্ট ভাষা বলেছেন। তাহলে আপনাকে ক্ষেত্র বাছাই করতে হবে যে আমি কেমন ক্ষেত্র, কেমন জমি বাছাই করব আমার ফসল উৎপাদন করার জন্য, আমার বাগান লাগানোর জন্য। জি, লেমা লেহা, লোকেরা দেখে লেমা লেহা, ধন সম্পদ দেখে, যে যে মেয়েটিকে পয়গাম দিতে যাচ্ছে তার বাবার ধন সম্পদ কেমন আছে, মান মর্যাদা কেমন আছে, কেমন প্রভাবশালী সে, লেমা লেহা ধন সম্পদ দেখে, যে ওর মাধ্যমে আমি কি পেতে পারি, মানে কি দেখে, কি পেতে পারি, বাড়ি পেতে পারি, গাড়ি পেতে পারি। আজকালকার পাওয়ার মতো না, আজকাল তো হিন্দুদের পাওয়া শুরু হয়েছে, তাই না? পণ প্রথা বা যৌতুক, হিন্দুরা বলে পণ প্রথা, ওই হিন্দুদের থেকে এসছে পণ প্রথা, কুপ্রথা। এ পণ সম্পর্কে একটি বক্তব্য আছে বিস্তারিত, তা শুনে নিতে পারেন। যেটি এই হাদিসে বলা হয়েছে যে তো 1400 বছর আগেও লোকজন অনেকেই ধন দৌলত দেখে বিবাহ শাদী করতে, এই গুণটিও দেখত, সেটা এই জন্য নয় যে নগদ নগদ যেদিন বিয়ে করবো সেদিন কি দেবেন আপনি, মোটরসাইকেল দেবেন? সে যুগে মোটরসাইকেল ছিল না, ঘোড়া তো ছিল, ঘোড়া দেবেন, উঁট দেবেন, হ্যাঁ লাল উঁট দেবেন, মূল্যবান ছিল সেই যুগের মার্সিডিস, লাল উঁট ছিল, হ্যাঁ খচ্চর দেবেন, গাধা দেবেন, বকরির পাল দেবেন, এগুলি ছিল কি? ছিল না, এগুলি ছিল না। তাহলে এই যে মাল ধন দেখে লোকেরা বিয়ে করতো, সেই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনি তো বলেননি, অনেকে করতো, সে জাহিলি যুগে মুশরিকরা করতো, আর কিছু লোক হতে পারে এরকম দেখতে দেখতো এই দিকটাও যে ধন সম্পদ কেমন আছে, কি জন্য? যে আগামীতে যখন শ্বশুর সাহেবের ইন্তেকাল হবে, বাংলাদেশের শ্বশুরকেও কিবলা বলে, তাই না? কিবলার অভাব নেই। জি, পীর কিবলা তো শ্বশুর তো কিবলা হইতে পারে, পীর না তার মেয়ে দিল আর না তার বনি দিল আর না কিছু দিল, বরং সব নজর নিয়ে গেল, সব নিয়ে যাচ্ছে, তারপরে যখন পীর কিবলা হয়ে যাচ্ছে, তাহলে এত বড় একটা আল্লাহর নিয়ামত তার মাধ্যমে শ্বশুর সাহেবের মাধ্যমে পেয়েছেন, শ্বশুর কিবলা কেনই বা হবে না? শাশুড়িকে কিবলা কোনোদিন শুনলাম না, অথচ শাশুড়ি বেশি মেহনত করেছে আপনার স্ত্রী মানুষ করায়, তাই না? তাহলে আজকে থেকে ওই সব ভাইরা, যেসব ভাইরা এইসব বিদাতি কথাবার্তা বলেন, পীর কিবলা বলেন না, শ্বশুর কিবলা বলেন, তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে শাশুড়ি কিবলাটাও বলবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ধন সম্পদ দেখা হতো এই জন্য যে শ্বশুরের ইন্তেকাল হয়ে গেছিল, হয়ে গেলে শাশুড়ির ইন্তেকাল হয়ে গেলে তখন যেহেতু ভাগ বন্টন হবে ধন সম্পদ জমি জায়গা, তখন কিছু পাবো, এই জন্য দেখতো।
এই জন্য না যে বিবাহর দিনে বা তারপরে দেবে কিছু, এসব ছিল না। এই কুপ্রথা হিন্দুদের প্রথা ওই ভারতেই ছিল, জাহিলি যুগের আবু জাহাল আবু লাহাবের মধ্যেও ছিল না। কোনো ইতিহাসে পাওয়া যায় না যে তারা বিবাহ শাদী করতো আর ধন দৌলত নিত যৌতুকের নামে পণের নামে। লেমা লেহা, তাহলে ধন সম্পদ দেখে লোকেরা বিয়ে করে অনেকে, বলে জামা লেহা সৌন্দর্য দেখে, যে কেমন সুন্দরী দেখতে গিয়ে, সুন্দরী দেখতে গিয়ে চেহারাই দেখে, তাই না? চেহারাই আসল দেখে, দেখে না যে হাত পা কেমন সুন্দর, ওটা দেখলো দুই নম্বরে দেখে, কিন্তু আসল দেখে মুখমণ্ডল, ফেস, চেহারাই যখন দেখে তাহলে চেহারা খোলা রাখা যাবে না। এতে রয়েছে আসল সৌন্দর্য, এতে রয়েছে জিনত অলঙ্কার, স্ত্রীর সাজ। এক শ্রেণীর লোকেরা যে বলে চেহারা খোলায় অসুবিধা নেই, চেহারা খোলা যাবে, হাত খোলা যাবে, পা খোলা যাবে, তাদের খণ্ডনের জন্য বললাম যে আসল ফিতনা রয়েছে, আসল রূপ রয়েছে স্ত্রীদের, আসল সৌন্দর্য রয়েছে মুখমণ্ডলের চেহারায় রয়েছে। সুতরাং চেহারা অবশ্যই খোলা যাবে না অপর পুরুষের সামনে। সৌন্দর্য দেখে বিয়ে করে লোকেরা, আপনি যদি পান তো আলহামদুলিল্লাহ, ওটাও দেখার চেষ্টা করেন, কিন্তু এটাকে লক্ষ্য উদ্দেশ্য বানাবেন না। ওয়ালি হাসাবিহা, আর বংশ দেখে, বংশের মর্যাদা কেমন, কেমন প্রভাবশালী লোক, কিরকম বংশের লোক, আপনি সৈয়দ বংশের, আপনিও সৈয়দ বংশে খোঁজ করছেন, আপনি খান বংশের, আরো খান বংশে ইয়ে করছেন, আপনি চৌধুরী বংশের, চৌধুরী খোঁজ করছেন, অসুবিধা নাই, কিন্তু এটি লক্ষ্য উদ্দেশ্য না। আজকাল অনেক মুসলিমদের, ভারত উপমহাদেশে বিশেষ করে আর আরবদের মধ্যে এই গোত্রীয় দ্বন্দ্ব ছিল, গোত্রীয় তাসুব, জি, এরা এত গোনা ছিল যে নিজের গোত্র থেকে অন্য গোত্রে বিবাহ শাড়ি দেব না, অনেকের মধ্যে রয়েছে। আর আমাদের দেশে রয়েছে, এইসব রয়েছে, সৈয়দ খান বা চৌধুরী বা অমুক, এই ধরনের কিছু রয়েছে। যদিও আজকাল ধন দৌলতের ঢেউ এসব শেষ হইতে যাচ্ছে, প্রায় শেষ হয়ে যাচ্ছে, যার বাড়িতে ধন আছে, একেবারে নিচু শ্রেণীর লোক হোক না কেন, যার বাড়িতে ধন সম্পদ আছে বা টাকা পয়সা দিকে বিবাহ শাদী করা আজকালকার জামানা। বলে দিন হা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দিন দেখে, ইসলাম দেখে, তার বাড়িতে ইসলাম কেমন আছে, যে বাড়িতে আপনি পয়গাম দিতে গেছেন, তার বাড়িতে নামাজ কেমন আছে, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ের মা নামাজ পড়ে কিনা, মেয়ের বাবা নামাজ পড়ে কিনা, মেয়ের ভাই ভাই বোনেরা নামাজ পড়ে কিনা, মেয়ে তারপরে মেয়ের বোনেরা মায়েরা তারা পর্দা করে কিনা, বোরখা পরে বাইরে বের হয় কিনা, জি, এসব দেখতে হবে। বলে দিন হা, দিনের মধ্যে সব কিছু সামিল, ব্যক্তি জীবনের ক্ষেত্রে এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে, এতটুকু তাদের এখতিয়ার আছে, রাষ্ট্রনীতির এখতিয়ার তাদের নেই, অর্থনীতির বাইরে তাদের এখতিয়ার নেই, নিজের বাড়ির এখতিয়ার আছে, তাদের রুজি রিজিক কেমন এটা দেখার বিষয় রয়েছে, সুদের ব্যবসা, ঘুষ খায়, হারাম খায় না, হারাম ব্যবসা, সিনেমার ব্যবসা, আমাদের দেশে অনেক সিনেমার ব্যবসা আছে, সিনেমা হল খুলে রেখেছে, আপনার শ্বশুরের ব্যবসা হচ্ছে, মদের দোকানের ব্যবসা, এইরকম অনেক হারাম ব্যবসা রয়েছে, সেগুলি দেখার বিষয় রয়েছে, কারণ এগুলি হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। তাহলে দিন দেখে বিবাহ শাদী করবে, তাহলে প্রথম গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন মেয়ে নামাজি কিনা, আর মেয়ে নামাজি মানে শুধু নামেই নামাজি না, কিছু আছে, জানা আছে, নামাজের আহকাম বিধিবিধান জানে, সে সম্পর্কে জানা উচিত। নামাজ তো তাহলে আপনার মাকে, আপনার বোনকে, আপনার খালাকে নিয়ে গিয়ে তাকে নামাজ পড়তে বলবেন, সাথে নিয়ে নামাজ পড়ে দেখবে নামাজ কেমন পড়ে, আপনি তো পুরো পরীক্ষা নিতে পারবেন না যে সাত আয়াত তার মুখস্থ আছে কিনা, দুরুদ তার মুখস্থ আছে কিনা, সূরা দশ বিশটা মুখস্থ আছে কিনা, আপনি কি ঘন্টা ঘন্টা বসে নিয়ে পরীক্ষা নেবেন? কিন্তু যদি বোনকে পাঠিয়ে দেন, খালাকে পাঠিয়ে দেন, আপনার আম্মাকে পাঠিয়ে দেন, তাহলে এগুলি তদন্ত নিয়ে নিতে পারবেন, তার ভিতরে তাদের আচার আচরণ, আখলাক, ব্যবহার, চরিত্র কেমন, এসব জেনে নিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি গুণের কথা বলেছেন যে লোকেরা দেখে বিয়ে করে। তিনি কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজফার বিযাতিদ্দিন তারিবাতিয়া দাক, তুমি দিনদার রমণীকে বিয়ে করে সফল কাম হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। তুমি গরিবের মেয়ে, অভাবীর মেয়ে, দিন মজুর করে খায় তার মেয়ে, কিন্তু জাতুদ্দিন দিনদার নারী, দিনদার যুবতী, তাকে বিয়ে করে ফাজফার তুমি কামিয়াব হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি এতে কামিয়াব, তাহলে এটি নবী সাল্লামের পক্ষ থেকে ভবিষ্যৎবাণী অবশ্যই, যে আপনি যখন নিজের টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য বানাবেন যে আমি দিনদারি দেখে এক নম্বরে বিয়ে করবো, অন্য কিছু পাই আর না পাই, সুন্দরী পেলাম না, কালোই পেলাম, লম্বা পেলাম না, বেটেই পেলাম, জি, পয়সাওয়ালা ঘরে বিয়ে করতে পারলাম না, গরিব ঘরেই বিয়ে করলাম,
ওসব কিছুই দেখার নাই, ফারবেজার দিনদার মেয়েকে পেয়ে তুমি কামিয়াব হয়ে যাও। তারিবাত ইয়াদাক, আর তুমি যদি এইরকম না করো, এই অংশটুকুর অর্থ ভাষ্যকারগণ বলেছেন, তুমি যদি এরকম না করো মানে দিনকে প্রাধান্য না দাও, তাহলে তোমার দুই হাত ধ্বংস হোক, মানে তোমার সর্বনাশ। নবী সাল্লাল্লাহুর পক্ষ থেকে এটিকে দোয়াও ধরে নেওয়া যেতে পারে। আবার কেউ কেউ বলেছেন না এটি দোয়া নয়, বরং আরো প্রায়ভাবে বলতেন, যদি এরকম না করো তাহলে জানতে হবে যে তোমার ভবিষ্যৎ খারাপ রয়েছে। তুমি দিন দেখলে না, বাকি সব কিছুই দেখলে, তাহলে ওই মেয়েকে নিয়ে শান্তি পাবেন, ওই মেয়েকে বলবেন পর্দা করো, বলছে পর্দা আবার কি জিনিস, আজকালকার জামানায় 2008 সালেও পর্দা পর্দা করতে থাকবে তুমি নাকি, আপনাকে শিখাবে, ইউরোপিয়ান আমেরিকান হইতে হবে এখন। জি, তার মামাতো ভাই খালাতো ভাই এসছে, তাদের সাথে গল্প করবে, আপনি যদি বলে ইয়ে কার সাথে আবার গল্প করে, আরে আমার মামাতো ভাই খালাতো ভাই, তুমি আর ব্যক্তি স্বাধীনতায়, গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, এই দেশ তুমি ব্যক্তি স্বাধীনতায় বাধা দেবে, তুমি আপনাকে এমন ধমক দেবে যে তোমাকে কোর্টে পৌঁছিয়ে ছাড়বো, তুমি আমার ব্যক্তি স্বাধীনতায় বাধা দাও, আমি কথা বলতে পারবো না তোমার সাথে, আমি নিজেকে একবারে সীমিত করে ফেলেছি, এইসব বক্তব্য রাখবে। জি, আর তোমরাই তো এই মুসলিমদেরকে পিছিয়ে দিলে বলবে, দেখো তো আমাদের প্রধানমন্ত্রীকে, দুই প্রধানমন্ত্রীকে, তারা যদি তোমার মতো, তুমি যে এরকম বলছো বোরকা পরে ঘরে বসে থাকতো, তাহলে প্রধানমন্ত্রী হতে পারতো, আমিও প্রধানমন্ত্রী হবো তোমার স্ত্রী, হ্যাঁ, এসব পরামর্শ দেবে আপনাকে, হেদায়াত করবে আপনাকে গুমরাহের দিকে। জি, ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুন মিন আসহাবিস সাইর, জাহান্নামের দিকে আহ্বান করবে। দিনদার যদি বিয়ে না করেন, আর দিনদার যদি বিয়ে না করেন, আর দিনে তিনবারের এক দুইবারও যদি খেতে দিতে পারেন, কখনো যদি পেট ভরে খেতে নাও দিতে পারেন, বিদেশ থেকে যাচ্ছেন ভালো কাপড় চোপড় কিছু নাও নিয়ে যেতে পারেন, কিছু গয়না অলংকার নিতেই পারলেন না, কিছুই বলবেন না, বলবেন আলহামদুলিল্লাহ আমি স্বামীকে পেয়েছি যথেষ্ট, অল্পতেই সন্তুষ্ট থাকবে, না পেলেও সন্তুষ্ট থাকবে, কারণ তার মধ্যে দিন রয়েছে, ফাল সার্ভে জাতির দিন, তাহলে তুমি কামিয়াব হয়ে যেতে পারবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি গুণ দেখতে বলেছেন, আবু দাউদ এবং নাসাইতে একটি হাদিস রয়েছে, তা হচ্ছে যে এমন পরিবারে বিয়ে করো যেই পরিবারে ছেলে মেয়েদের সন্তান সন্ততির সংখ্যা বেশি, এরকম দেখে বিয়ে করো। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমি একটি মেয়েকে বিয়ে করার জন্য ইচ্ছা করেছি, সে মহিলা দেখতে খুব সুন্দর, খুব সুন্দরী, গায়ের আন্নাহা লা তালিদু, কিন্তু সে বন্ধা, তার বাচ্চা কাচ্চা হবে না, ছেলে মেয়ে তার থেকে পাবো না আমি, হাল আতাজাওয়াজুহা, আমি কি বিয়ে করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ চাচ্ছেন এক সাহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না বিয়ে করিও না, নিষেধ করলেন, তাকে বিয়ে করিও না, বরকত নেই কিছু, ছেলে মেয়ে হবে না, বরকত নেই, শেষ, আপনি বরকত মানেই করেন না যে চিন্তা করিয়েন না, যা চিন্তায় আজকালকার লোকেরা করে থাকে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বরকত রয়েছে, রহমত রয়েছে, এসবে তো আমাদের ইমান দুর্বল হয়ে পড়েছে, তাই আমরা দেখি যে আমরা স্বামী স্ত্রী দুইজন কত সুখী সংসার, সুখী সংসার, আর আজকাল অধিকাংশ মানুষ যদি ছেলে মেয়ে হবে এইরকম সম্ভাবনা দেখেও বিয়ে শাদী করে, তবু ভাবে যে আমরা দুইজন, আমাদের দুটি কত সংসার সুখী, এরকম কি তাদের গান টান রয়েছে, তো এই সবে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী নয়, হাদিসে বিশ্বাসী নয়, আল্লাহর বরকতে বিশ্বাসী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বরকতময় যা, তাবারাকাল্লাযী বিহাদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান, বরকতময় সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সবে বিশ্বাসী নয়, বিশ্বাসী বাহ্যিক যে আমার কত টাকা ইনকাম আর আমরা কয়জন, এই সবে বিশ্বাসী। জি, পার্থিব বস্তুর উপর বিশ্বাসী, বস্তুবাদীরা, আল্লাহর রহমত বরকত এবং গায়বী মদদ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, খাস রহমত হয়ে থাকে, এসব বিশ্বাসী নয়, ইন্না রাহমাতুল্লাহি করিবিন মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী, এসব কথাই বিশ্বাসী নয়। তো নবী সাসম নিষেধ করলেন, আর কি বললেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ, তোমরা এমন মহিলাকে দেখে বিয়ে করো, আল ওয়াদুদ, যে বেশি ভালোবাসতে পারে, ভালোবাসা দিতে পারে, ভালোবাসার আদান প্রদান বিনিময় করতে পারে, আল ওয়ালুদ, এবং বেশি সন্তান সন্ততি জন্মাতে পারে, কেন, ফাইন্নি মুকাসিরুন বিকুম, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিয়ে কিয়ামতের দিনে সমস্ত উম্মতের সামনে আমি গৌরব করব যে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি,
মূসা আলাইহিস সালাতু সালামের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে, তার চাইতে বেশি হবে সংখ্যা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের। এই আমি গৌরব করব। সুতরাং তোমরা বেশি বাচ্চা দিতে পারে এই রকম মহিলা দেখে বিয়ে করো, কেমন করে বুঝবেন? খুব সহজে জানেন। হ্যাঁ, কেমন করে? যে মেয়েকে আপনি পায়গাম দিতে যাচ্ছেন, দেখেন যে তারা কয় ভাই বোন, মানে তার মা কটা বাচ্চা ছেলে মেয়ে দিতে পেরেছে, তার খালা খালারা আছে কটা বাচ্চা দিতে পেরেছে, তার ফুফু আছে, বাবার দিকে দেখলে তার ফুফু আছে বা তার চাচা আছে, মেয়ের চাচা আছে, তাদের কটা ছেলে মেয়ে, এগুলি দেখবেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারেন না বংশ বড় ঝাড়ের বংশ আছে। হ্যাঁ, বংশ আছে, জবরদস্ত বংশ আছে বাচ্চা দিতে পার। যদি দেখেন যে যেই মেয়েকে বিয়ে করছেন তারা দুই ভাই বোন, এক ভাই এক বোন, ওর চাচার একটা ছেলে একটা মেয়ে, ওর ফুফুর দেখছেন যে একটা ছেলে, ওর খালার দেখছেন একটি মেয়ে, এইরকম পরিবার বিয়ে করবেন? বংশে দেখছেন দু চারটা বাঁধা, এরকম দেখে বিয়ে করবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক আপনি সুন্নতের উপর আমল করলেন না। সুন্নত তরিকা হচ্ছে যে আপনি বেশি বেশি ছেলে মেয়ে পৃথিবীতে আসুক এবং তারা নামাজি হোক, আল্লাহর ইবাদত বন্দী করুক, নেক বান্দার নেক সন্তানের সংখ্যা বাড়ুক, যাতে আল্লাহর জমিনে সৎ লোক দিয়ে আবাদ হয়, কাফেরদের সংখ্যা কমে যায়, ফাসেক বেনামাজের সংখ্যা কমে যায়, আর নেক লোকদের সংখ্যা বাড়ুক, এই নিয়ত আপনাকে রাখতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমাম। আল্লাহ আমাদেরকে হাবলানা মিন আজওয়াজিনা, আমাদেরকে এমন বিবি দান করো, এমন স্বামী দান করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং এমন সন্তান সন্ততি দান করো, কুররাতা আয়ুন, যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে সৎ কর্মশীল আল্লাহ ভীরু মুত্তাকিদের নেতৃত্ব দান করো, মুত্তাকিদের আমাদের ইমাম বানিয়ে দাও। এর অর্থ কি? মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও অর্থাৎ আমাদেরকে এত সৎ ব্যক্তি তৈরি করো, আমাদেরকে এত সততা ইমানদারি দান করো, আল্লাহ ভীরুতা দান করো, যে সৎ লোকেরা যেন আমাদের অনুকরণ করে, অনুসরণ করে, ভালো লোকও মনে করে না আমাদের চাইতে ভালো এই লোকটি। জি, তাহলে আপনাকে এমন ভালো হওয়ার দোয়া করতে হবে। এই দোয়া শিখিয়েছেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন, যে যারা সৎ লোক তারাও যেন দেখে ভাবে যে আরে আমরা সৎ হইলে কি হবে, আমাদের চেয়ে তো এই ব্যক্তি সৎ লোক। ওজে আল্লাহ লিল মুত্তাকিনি ইমামা, আমাকে আমার ছেলে মেয়েদেরকে আত্মীয় স্বজনদেরকে আল্লাহ সৎ বানিয়ে দাও। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, আমার ছেলে মেয়েদেরকে স্ত্রীদের আত্মীয় স্বজনকে তাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। রব্বানা রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়্যাতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এছাড়াও বহু দোয়া রয়েছে, যে দোয়াগুলি আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নেক স্ত্রী দান করেন, যেসব ভাইদের বিবাহ শাদী হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল তাদের স্ত্রীদেরকে যেন নেক করে রাখেন, তারা যদি নেক থাকে তাদের সতীত্ব আরো বাড়িয়ে দেন, তাদের তাকওয়া পরেশগারি যেন আরো বাড়িয়ে দেন, আর তাদের মধ্যে যদি ত্রুটি থাকে আল্লাহ তাদের ত্রুটিগুলিকে দূর করে দাও, তাদের দুর্বলতাকে দূর করে দাও, তাদেরকে আরো সৎ হওয়ার সতী হওয়ার তৌফিক যেন দান করো, আর যেসব ভাইয়েরা এখনো বিবাহ শাদী করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদের বরকত দান করো, এবং তাদেরকে সতী স্ত্রী দান করো, নামাজ কায়েমকারী স্ত্রী দান করো, সৎ সন্তান সন্ততি তাদেরকে দান করো এবং তাদেরকে বরকত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন, ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন, আমার শ্বশুর ও শাশুড়ি মনে চাইলে নামাজ পড়ে, মনে না চাইলে নামাজ পড়ে না, আল্লাহ হিদায়ত করে বলুন। আমিন। শুধু নামাজ পড়ব তারা বলে আর কি, তারা বলে যে শুধু নামাজ পড়ব, কাম করতে হয় না, কাম করলে নামাজ পড়া যায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ মানুষকে মানুষের ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব দেননি। আপনি চিন্তা করুন, 24 ঘন্টায় কত ঘন্টা আপনি শুয়ে থাকছেন, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমিয়ে থাকছেন, আর নামাজ পড়ায় যদি খুব বেশি সময় লাগে তাহলে 10 মিনিট করে এক এক অক্তের নামাজ, 10 মিনিট করে 5 10 50 মিনিট, 1 ঘন্টা সময়, সারা দিনে 5 অক্ত নামাজে 1 ঘন্টা সময়ের প্রয়োজন রয়েছে। তাতে ফরজ সুন্নত আছে, শুধু ফরজ আদায় হবে না, ফরজ সুন্নত আদায় হবে।
কিন্তু যাদেরকে আল্লাহ গোমরাহ করে তাদেরকে হিদায়ত করে কি? জি, কি আর জিজ্ঞেস করেছেন? একটু লম্বা পড়ে দেন তো, একটু ভর্তি করে দিচ্ছেন লিখে। ফুফাতো বোনের মেয়ে বিবাহ করা যাবে কিনা? জি, অবশ্যই যাবে। ফুফাতো বোন, হ্যাঁ, ফুফাতো বোনকে বিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, যাবে তো। ফুফাতো বোনকে যদি বিয়ে করা যেত, তার মেয়ে আর একটু দূরে হইল না, তাহলে আবার এই ক্ষেত্রে সন্দেহ কিসের আছে? ভাতিজি বলেন সেই জন্য, হ্যাঁ, আর বোন বললে যায় হয়ে গেলো, তো বোনকে তো নিজের বোন তো যায় যায় না। তো ফুফাতো বোন, খালাতো ভান, বোন যখন যায় তখন তাদের ছেলে মেয়ে যায় যায় না, হ্যাঁ, তাদের ছেলে মেয়েও জায়েজ। কোরআনে কারীম আল্লাহ ফাকর রব্বুল আলামিন 14 প্রকারের মহিলাদেরকে হারাম করেছেন, আর বাকি সবগুলি হালাল, বাকি সবগুলি হালাল, তার মধ্যে এটা নেই। প্রথম কথা, যারা বলবে দেশে কি হুজুর নেই, বলবেন যে দেশের হুজুর হোক আর সৌদি আরবের হুজুর হোক, সমস্ত হুজুরের বড় হুজুর পেয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনুগত্য ছাড়া, তার অনুসরণ ছাড়া মুক্তির কোনো পথ নেই, আর কোনো তরিকা নেই। তরিকা একমাত্র বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেই তরিকার কথা বলে মা বাবাকে দাফন করেন, হ্যাঁ, মুসলিম ভাই বোনদেরকে দাফন করেন, বলেন না ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, চরমনাইরা চরমনাই বলেন, কি আটরসি আটরসি বলেন, কোনো কিছু বলেন, আর আর কিছু চলেন না। হানফি সাফি মালিক হাম্বলি কোনো জায়গায় কোর্সে আছে কোথাও? কোথাও না। বিসমিল্লাহ ওয়া আলা হানফি মাযহাবে বলেন, ওয়ালা সাফি মালিক এসব করেন তো? নেই সব, তাহলে বোঝা গেল ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তারপরে যখন কবরে চলে, কবরে তো পৌঁছে দিয়ে চলে আসলেন, কবরে যখন উঠিয়ে বসা বসালো ফেরেশতারা, তখন মনকার নাকে জিজ্ঞাসা করে, তখন কি বলে? মান্নাবিয়োকা, আপনাকে রবের কথা জিজ্ঞাসা করা হবে, আর দিনের কথা ইসলামের কথা জিজ্ঞাসা করা হবে, আর জিজ্ঞাসা করা হবে নবীর কথা, ওই বড় হুজুরের কথা জিজ্ঞাসা করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জিজ্ঞাসা করা, তাকে চিনতে হবে, তার অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার রাস্তায় ছিলেন কিনা। সুতরাং তাদেরকে এইভাবে বুঝান যে সমস্ত হুজুরদের হুজুর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং সমস্ত হুজুরদের কথার কোনো মূল্য নেই যদি আল্লাহ রসুলের কথা না বলে, তবে আল্লাহ রসুলের কথা বললে নেওয়া যাবে। যেই ব্যক্তি আল্লাহ রসুলের কথা বলবে, হুজুর কেন, একটা সাধারণ মানুষ যদি বলে ভাই চলেন নামাজ পড়ে আজান হয়ে গেছে, আমাকে, আমি হয়তো ব্যস্ত আছি, তো সাধারণ মানুষ যদি বলে যে ভাই চলেন নামাজ পড়ে আসে আজান হয়ে গেছে, তো আমি কি নেবো না কথা নাকি? আল্লাহর কথা রসুলের কথা বলছে, হাইয়া আল্লাহ হয়ে গেছে না, আমি অহংকার করবো যে আপনার বলার কি অধিকার আছে, আপনার চেয়ে আমি বেশি জানি না। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাস্তায় থাকতে হবে। এবং আপনি যেটা করেছেন যে আপনার স্ত্রীকে বাধা দেয় কোরআন তেলাওয়াত করে, যে এইরকম অবস্থা হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে তাদের বাড়ি যেতে বাধা দেওয়ার ইখতিয়ার রাখেন, অবশ্যই বাধা দেবেন, কারণ সেখানে গেলে ইমান নষ্ট করবে অথবা কমপক্ষে ইমান দুর্বল করে ফেলবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি এর উদাহরণ দিয়েছেন কিসের সাথে? যে ওই কামার শালার সাথে, কামারের ঘর, কামারের ঘরে গিয়ে বসলে ছাই ধুলো আর ময়লা কালি এসব লাগবেই। সুতরাং আপনার স্ত্রী যদি ওই কালির বাড়িতে যায়, অর্থাৎ আপনার স্ত্রীর বাবার বাড়ি, তাহলে ওখানে গেলে ফিতনা, দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা, দুনিয়ার ফিতনা এমন কোনো ফিতনা না, আজকে হয়েছে কালকে শেষ হয়ে যাবে, না হলে এই জীবন তো শেষ হবে, একদিন শেষ হবেই, সবার শেষ হবে, আজকে হোক আর কালকে হোক, মরতে একদিন হবেই। জি, কিন্তু দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা, ইসলাম যদি হারিয়ে দেয় তাহলে চিরকাল জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা, দিনের হেফাজত করতেন সাহাবাই কেরামরা। জি, এটি হচ্ছে প্রথম আপনাকে হেফাজত করার দায়িত্ব, যে ইসলামের ইমানের হেফাজত করতে, কু আনফুসাকুম আহলিকুম, আপনাকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে, নারা, আর আপনার পরিবার ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে, আপনার শ্বশুর শাশুড়ি জাহান্নামে যাক যদি হিদায়ত না হয়, কিন্তু আপনার স্ত্রী যেহেতু আপনার বন্ধনে আছে এবং জবাবদেহি, আপনাকে কাল কিয়ামতে তার সম্পর্কে করতে হবে, সুতরাং আপনার পুরো এখতিয়ার আছে বাধা দেওয়ার, যেতে দেবেন না। তবে তারা যদি দেখা করতে আসে, দেখা করে চলে যাবে, কু পরামর্শ দেওয়ার যেন সুযোগ না পায়। জি, এক ভাই জিজ্ঞাসা করেছেন আমাদের দেশে 20 রাকাত তারাবি পড়ে 20 মিনিটে,
তা সত্যি আমার বারো বছর বয়সে এক বুড়ো ষাট বছর পঁয়ষট্টি বছরে ইমামের পিছনে বিশ রাকাত নামাজ বিশ মিনিট লাগাইনি, পড়েছিলাম খালার বাড়ি বাড়িতে গিয়ে, খালার বাড়ি বাড়াতে গিয়ে পড়েছিলাম, ওই একবার পড়েছিলাম বিশ রাকাত ওই দেশি নামাজ। তো সুবহান আল্লাহ, এই নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী হাদিসে বলেছেন যে ওই ব্যক্তি যে তাড়াহুড়া করে নামাজ পড়েছিল, এর যে ফাসাল্লি ফাইন দেখালাম তো সাল্লি, তিনবার করে বলেছিলেন যাও ফিরে যাও পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই নি, তুমি নামাজ পড়োই নি, নামাজ হয়নি। সুতরাং এইরকম তাড়াহুড়া নামাজ হবে না, এইরকম ইমামের পিছনে নামাজ পড়বেন না। প্রথম কথা তারাবি, তারাবিতে জামাতি নেই, আপনি ঘরে নামাজ পড়েন, এইরকম বিদাতি ইমামের পিছনে কেন আপনি নফল নামাজ পড়ে নফল নষ্ট করতে যাবেন, আপনি নিজের বাড়িতে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে নামাজ পড়েন। ফরজ নামাজের ক্ষেত্রে যদি ধীরস্থিরতা এতটুকু থাকে যে তিনবার কমপক্ষে তসবি করতে পারছেন, সুরা ফাতিহা পড়তে পারছেন, আত্মাহাত আর দরুদ পড়তে পারছেন, তাহলে এইরকম ইমামের পেছনে নামাজ ফরজ পড়তে পারেন। বাকি আপনার তারাবি এই জামাতে অবশ্যই পড়বেন না, কারণ তারাবি জামাতে পড়া নবী সাল্লামের জামানার এমন কোনো সন্নত নেই। পরে সাহাবাহিক আমরা শুরু করেছেন নবী সাল্লাহ সাল্লাম, জি নবী সাল্লাহ সাল্লাম প্রতিদিন তারাবি পড়েননি, জি জামাত করে ঘরে পড়েছেন, জি হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আচ্ছা হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করবে যদি স্ত্রীর ত্রুটি থাকে, দোষ থাকে স্ত্রীর পক্ষ থেকে যে সে বন্ধা, তাহলে স্বামী বিয়ে করবে। দ্বিতীয় দুটোই দোষ আছে, তাহলে আল্লাহর তকদির উপর রাজি থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ ছেলে দিয়েছেন আবার নিয়ে নিয়েছেন, দুই বছর আড়াই বছর এক বছরের ছেলে নিয়ে নিয়েছেন, দেননি, তাহলে আমাদের জন্য এই সুন্নত রয়েছে, ওটাও তো সুন্নত, মেনে নিতে হবে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلة فإن تبن لكم ما نبدأت في سيشتي قرشن إمام تدرك ناري إمام قروشة في روح قرشن এবং বিবাহ যে বিধান রয়েছে সে সম্পর্কে তার উম্মতকে সঠিক জ্ঞান দান করেছেন। আল্লাহ মুসাল্লি আলী আল্লাহ বারিক আলী। বেশ কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছে, তবে আরো অনেকগুলি দিক সম্পর্কে আলোকপাত করা হয়নি, সে সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের সামনে পেশ করব, যাতে করে বিবাহ সম্পর্কে আমাদের ভাইরা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক দিক নির্দেশনা পান এবং সুন্নাত মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা ইকরামের আদর্শ মোতাবেক বিবাহ শাদী করতে পারেন, অথবা যারা বিবাহ শাদী করে ফেলেছেন তারা আগামীতে ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে সুন্নত মোতাবেক তারা বিবাহ শাদী সম্পাদন করতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার এবং তার সুন্নতের অনুসরণ করে তার ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন। আলোচনা করতে গিয়ে যেখানে থেমেছিলাম সেখান থেকে বিনা ভূমিকায় শুরু করি।
তা হচ্ছে যে পাত্রে নির্বাচন সম্পর্কে আলোচনা হয়ে গেছে। পাত্র নির্বাচন কেমন করে করতে হবে এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে। ارشاد করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اذا خاطب اليكم من ترضون دينه وخلقه فزوجوه, যদি তোমাদের কাছে এমন কোন ব্যক্তি পয়গাম পেশ করে প্রস্তাব নিয়ে আসে বিবাহ সাজিয়ে, মান ترضون دينه وخلقه, যার দীন এবং আখলাক, যার ধর্ম, যার ঈমান ইসলাম এবং যার চরিত্র তোমাদের কাছে পছন্দনীয়, তার সাথে তোমরা বিবাহ দিয়ে দাও। ইল্লা তাফআলুহু, যদি তোমরা এই কাজ না করো, যদি তোমরা ভালো ছেলে, দিনদার ছেলে, ধার্মিক ছেলে এবং চরিত্রবান ছেলে, তা সত্ত্বেও বিবাহ না দাও অন্য কোনো দুনিয়ার গরবে পার্থিব কারণে, তাহলে তখন ফিতনাতুন ফিল আরযি ওয়া ফাসাদুন আযীম, পৃথিবীতে ফিতনা বিপর্যয় সৃষ্টি হবে এবং ফিতনাহীন ফাসাদ অশান্তি বিরাজ ছেলেকে বন্যা দেওয়ার কারণে। এইসব যদি আলোচনা করা যায় দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে, যথেষ্ট। আমরা বুঝতে পারছি যে ভালো ছেলে যদি আমরা বাছাই না করি মেয়ে দেওয়ার ক্ষেত্রে, বোন দেওয়ার ক্ষেত্রে, তাহলে বিপর্যয় যে নেমে আসবে বিভিন্ন ক্ষেত্রে তা আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা ভালো করে একটু দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি বিষয়কে দেখতে বলেছেন, দীন এবং চরিত্র। তাহলে বিবাহ সাদির ক্ষেত্রে দুটোর একটি যদি থাকে, যদিও চরিত্র দীনের অন্তর্ভুক্ত, দীন ইসলাম পূর্ণাঙ্গ দীন, যাতে তার একটা দিক রয়েছে চরিত্রের দিক, অর্থাৎ একজন মুসলিম যদি দিনদার হয়, অর্থাৎ সীমিত অর্থে দিনদার বা কিছু ক্ষেত্রে দিনদার, যেমন নামাজ রোজার ক্ষেত্রে খুব দিনদার, যাকাত দান খায়রাতের ক্ষেত্রে খুব দিনদার, হজ উমরাতে মাশাআল্লাহ দিনদার, মাতা পিতার সেবায় দিনদার, কিন্তু আখলাক চরিত্রের ক্ষেত্রে গ্রামবাসীর সাথে চলাফেরায়, পাড়া প্রতিবেশীর সাথে চলাফেরায়, যাদের সাথে থাকে তাদের সাথে চলাফেরায়, যেখানে কাজ করে চাকরি করে তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে চরিত্র ভালো নাই, তাহলে সেই ব্যক্তির দিনের একটা দিকে বড় ঘাটতি রয়েছে। দিন ইবাদত এবং মামলা দুটো বিষয়ের নাম, মামলা হচ্ছে চরিত্র। তাহলে যে ব্যক্তি দিনদার হবে সেই ব্যক্তি যেমন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সুন্দর করে করবে, অর্থাৎ যেমন নামাজি হবে, দিনদার হবে, ইসলামিক আকার আকৃতি হবে, তেমন মানুষের সাথে আচার আচরণ, কথাবার্তা, চলাফেরাও ভালো হবে। কারো হক মারবে না, কারো উপর জুলুম অত্যাচার করবে না, কারো সম্পর্কে বাড়াবাড়ি করবে না। যদি একজন ছেলে পাত্র যদি এইভাবে আপনি নির্বাচন করেন যে তার দিন সুন্দর আর আখলাকও সুন্দর, তাহলে আপনার মেয়ে অথবা আপনার বোন সেই ঘরে গিয়ে অশান্তি পাবে না, তার অশান্তি হবে না, কারণ দিন আছে সুতরাং সে আল্লাহকে ভয় করবে, দিন তার মধ্যে আছে সুতরাং সে আল্লাহকে ভয় করবে। এমন হবে না যে সে বেনামাজি, যার কাছে আপনার মেয়ে আপনার বোনের থাকাই হারাম, যার বিবাহ বন্ধনে থাকাই জায়েজ নাই, বেনামাজির সাথে কোনো মুসলিম মেয়ের বিবাহ দেওয়া জায়েজ নাই। আর যদি নামাজি থাকে অবস্থায় বিয়ে দিয়েছেন তারপরে বেনামাজি হয়ে যায়, তার কাছে রাখা জায়েজ নাই, হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য হারাম করা হয়েছে যে মুমিন মেয়েকে কোনো মুশরিক আর বেদিন কাফের পুরুষ বিবাহ করবে। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিন আলাল মুমিনিনা সাবিল, আল্লাহ পাক আর ইরশাদ করেছেন যে কোন কাফেরকে কোন মুমিন মুমিনাত মুমিন পুরুষ নারীর উপর নেতৃত্ব দেওয়া হয়নি, আর স্বামী হচ্ছে নেতা। তাহলে স্বামী যদি বেনামাজি হয়, তাহলে এই বেনামাজিকে যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বলেননি, বলেছেন ফাকাদ কাফারা, কাফের বলেছেন, তাহলে তাকে যেন নেতৃত্ব দেওয়া হলো, মালিকানা দিয়ে দেওয়া হলো একজন নামাজি মেয়ের, যেটি হারাম। এই ক্ষেত্রে সতর্ক হইতে হবে, সাবধান হইতে হবে। প্রথম দোয়া করতে হবে আল্লাহর কাছে, যাদের মেয়ে রয়েছে, বোন রয়েছে, তাদেরকে যে আল্লাহ আমার মেয়ের আমার বোনের ভালো নামাজি ছেলের ব্যবস্থা করে দাও, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কোনো অভাব নেই। এবং বিবাহ দিলেন একটা নামাজি ছেলে দেখে তারপরে দোয়া করতে হবে যে আল্লাহ তাকে হেদায়তের উপর রাখো, কারণ এমন হইতে পারে আজকাল সমাজে এরকম হচ্ছে যে বিবাহ শাদী করার জন্য ভালো পরিবেশে ভালো সমাজে নামাজি হয়ে গেল, আর কিছুদিন পরে গোমরা পথভ্রষ্ট হয়ে গেল, বেনামাজি হয়ে গেল।
তো আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং এই ক্ষেত্রে ভালো আপনার বাছাই হইতে হবে, ভালো সমাজে ইসলামিক পরিবারে ইমানদার ধার্মিক পরিবারে আপনাকে যেতে হবে। তাহলে এবাদতের দিকও ঠিক থাকতে হবে, তাহলে সে আল্লাহকে ভয় করবে, আল্লাহর হক আদায় করবে, মানুষের হক আদায় করতে বাধ্য হবে, কারণ আল্লাহকে সে ভয় করে, তার দিন সুন্দর আছে। আর আখলাক চরিত্র যদি ঠিক থাকে তাহলে সে আপনার মেয়ের সাথে বোনের সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না, কারণ সবার সাথে অন্যের সাথে সে ভালো আচরণ করে, কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করে না। তাহলে নিজের স্ত্রীর সাথে কি করে সে খারাপ আচরণ করতে পারে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো গুণ দেখতে বলেছেন, দীনাহু ওয়া খুলুকাহু, দীন দেখতে হবে আর চরিত্র দেখতে হবে। এর যদি ব্যতিক্রম হয়, একটা ছেলে অমায়িক ব্যবহার, খুব সুন্দর ব্যবহার, কিন্তু বেনামাজি, ধার্মিক নয়, গান বাজনা শোনে ইত্যাদি ইত্যাদি, এইরকম বহু খারাপ গুণ আছে, তাস খেলে, জুয়া খেলে, জি, তাহলে তার সাথে বিবাহ দিলে অশান্তি হবে। আর আরেকটা ছেলে যদি নামাজ রোজা ঠিক আছে কিন্তু চরিত্র ভালো না, চরিত্র ভালো না, এরকম অনেক লোক আছে যে নামাজ রোজা দিনদার দাঁড়িয়ে আছে কিন্তু কথাবার্তা বলার কোনো ঢং নেই, মানুষের সাথে কি আচার আচরণ করতে হবে তার কোনো তরিকা নেই, ইসলামী তরিকা, এই ক্ষেত্রে সে ইসলামকে একেবারে উপেক্ষা করে চলেছে। আর না হলে অজ্ঞতা আছে, সঠিক দিন সম্পর্কে তার জ্ঞান নেই, অথবা জ্ঞান থাকলে আমল নেই, বড় অভাব। সুতরাং এই দুইটি জিনিস দেখে যদি মেয়ের বিবাহ দেন, বোনের বিবাহ দেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা শান্তিতে থাকবে। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা আবু দাউদ নাসাই বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। এই একটি বিষয় ছিল। আর একটি বিষয় হচ্ছে যে দিনে ইসলামে বিবাহ শাদী অত্যন্ত সহজ কাজ, এত সহজ কাজ, যেই সহজ কাজকে আজকালকার মুসলিম সমাজ বড় মুশকিল করে দিয়েছে, একেবারে সহজ কাজ, আর এত মুশকিল করে দিয়েছে যে একটা বিবাহের জন্য লাখ লাখ টাকার চিন্তা করতে হবে, তাতেও হয় না, বিশাল ব্যাপার স্যাপার, এ যেমন তেমন ব্যাপার স্যাপার নয়, সাহস হয় না একজন যুবকের বিবাহ শাদী করার, একজন মেয়ের বিবাহ দেওয়ার সাহস হয় না, দুই দিক থেকে, একজন যুবক বিবাহ করার ক্ষেত্রে তার সাহস হয় না, কারণ অনেক খরচ করতে হবে, এই এক কোনো কোনো পরিবেশ। আর মেয়ের ক্ষেত্রে যেখানে রয়েছে হারাম যৌতুক, সেখানে মেয়ের বাবা সাহসই করতে পারে না, কেমন করে বিয়ে দেব, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ শাদীকে এত সহজ করেছেন এই জন্যই যে যাতে করে সহজে মানুষ গোনা থেকে পাপ থেকে বাঁচার রাস্তা পেতে পারে। আগে আলোচনা করেছি যে গোনা থেকে বাঁচার উপায় হচ্ছে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন বিবাহ শাদী করা, আর যদি বিবাহ শাদী না করতে পারে তাহলে বেশি বেশি নকল রোজা রাখবে। তো বিবাহ শাদীকে খুব সহজ করা হয়েছে দীন ইসলামে, এবং বিবাহ শাদীর জন্য যে মোহরানা রয়েছে, মোহর, এই মোহরকে আল্লাহ ফাকরাবুল আলমী এত সহজ করেছেন যে সামান্য মোহর হলেই চলে, সামান্য কিছু হলেই চলে। আজকাল বাংলাদেশে কমের পক্ষে মোহর লাখের উপরে, 2 লাখ, 2.5 লাখ, 1 লাখও হয়তো হয় না, তাই না? হ্যাঁ, বলেন না যে আপনারা 1-1 লাখ মোহর আজকাল হচ্ছে কি? খুব কম মোহর, মানে 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা, যেটাকে কাবিন বলছেন, কাবিন না মানে কি বলছেন, মোহর। তো এগুলি ইসলাম নয় যে এত বোঝা চাপিয়ে দেবেন আর সেই বোঝা নিয়ে সে মাথা ধরে বসে থাকবে আর তার ঘরে স্ত্রী আছে, কেমন করে শান্তি পাবে? যদি আদায় করার ফিকির থাকে, চিন্তা থাকে তাহলে, কিন্তু আজকাল পাপীদের ফাসেকদের এই চিন্তাও নেই যে আদায় করতে হবে আমাকে, যার ফলে হয়তো ওই স্ত্রী নিয়ে এ তো আর আদায় করতে হবে না, এ তো কাগজে মাত্র, ঠিক না, কাগজে মাত্র। সুতরাং এই 5 লাখ টাকার বোঝা নিয়ে সেই স্ত্রী কিনে বাসর করছে আরামে, কোনো চিন্তা নেই। কিন্তু যদি সে ইসলাম বুঝতো যে এই যে 5 লাখ টাকা আমি লিখে নিলাম, আমার ওপর লিখে দেওয়া হলো, এটা আজকে আদায় যদি না করি তাহলে কাল কিয়ামতে আদায় করতে হবে, আজকে যদি টাকা দিয়ে আদায় না করতে পারি তাহলে কাল কিয়ামতে নেকি দিয়ে আদায় করতে হবে, এটি স্ত্রীর ঋণ। যেমন অন্য কারো কাছে যদি ধার করজ নেন আর যদি আপনি পরিশোধ না করেন, আজকে দুনিয়ায় যদি আপনি রিয়াল দিয়ে টাকা দিয়ে আদায় না করেন, সোনা চাঁদি দিয়ে আদায় না করেন, জমি জায়গা দিয়ে আদায় না করেন, যেইভাবে পারেন না কেন আদায় করতে হবে, না হলে কাল কেমতে নেকি দিয়ে আদায় করতে হবে, নেকি নেই, আপনি পাপী লোক। তাহলে ওই ব্যক্তি, যেই ব্যক্তির আপনি ধন সম্পদ আত্মসাত করে রেখেছেন বা ধার নিয়েছেন দেননি, তার গুণাগুলি আপনার নিজের কাঁধের উপরে নিয়ে নিতে হবে আর জাহান্নামে চলে যেতে হবে, আর ওই ব্যক্তি জান্নাতে যাবে আপনার নেকি নিয়ে।
বা নিজের গুণাগুলি আপনার উপর চাপিয়ে দিই। এই একই অবস্থা স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি মোহর নির্ধারণ করেন আর মোহর আদায় না করেন আর ভাবেন যে ওর কাছে গিয়ে মাপ নিয়ে নেব। অনেক জাহেল মূর্খরা বাসর রাতে মাপ নিয়ে নেয়, বাসর রাতে প্রথম রাতে গিয়েছেন আর যদিও বিবি কেউ অপরিচিত ব্যক্তির কাছে এসেছে আর সে ভালো করে জানছে এর কাছে আমাকে সারা জীবন কাটাতে হবে, আমার বাবা বাড়ি থেকে বিদায় করে দিয়েছে এখন এর কাছে কাটাইতে হবে সারা জীবন, একে যদি সুখী করি তো আমি সুখী আর এর যদি অশান্তি করি তো আমার অশান্তি, তাহলে সেই সময় যদি আপনি মাপ চেয়ে নেন যে মোহরটা আমাকে মাফ করে দাও তো তার মাপ করা ছাড়া কোনো উপায় আছে? নিরুপায় নিয়ে মাফ করছে। ওই রকম অবস্থা কারো কাছে ধার নিয়েছেন ১০,০০০ টাকা আর তারপরে তার সামনে ধরে নিয়েছেন আপনি কোন অস্ত্র যে মাফ করে দে তোর টাকা না হলে তোকে জবাই করে দেবো, উপায় আছে? ও তো মাফ করবে কিন্তু অন্তর থেকে কি মাফ করছে? কখনো না। সুতরাং এইরকম মাফ ইসলামে নেই, যে মাফ আমাদের সমাজে মোহরে নিয়ে থাকে। তো মোহরের ব্যাপারটি ইসলামে এত সহজ করে দেওয়া হয়েছে, আমি দু একটি হাদিস বলবো তখন বুঝতে পারবেন, আগে থেকে বলছি না। মোহরের সর্বনিম্ন কোনো পরিমাণ নেই, যা কিছু মজাবে হয়তো আছে যে ১০ দিরহাম হইতে হবে, এই কথাগুলি জয়ীফ, সহি নাই। ১ দিরহামও হইতে পারে, ১ টাকাও হইতে পারে, ৫ টাকা ১০ টাকাও হইতে পারে, এমনকি জুতা স্যান্ডেলও হইতে পারে, একটা লুঙ্গি চাদরও হইতে পারে, জি এমনকি কিছুই নেই কোরআনের শিক্ষা হইতে পারে। আপনি কোরআন মুখস্থ রেখেছেন, আপনার স্ত্রী যে হতে যাচ্ছে যে পাত্রীকে আপনি চয়েস করেছেন তার হয়তো কোরআন মুখস্থ নেই, তাকে কোরআনের দু চারটি সুরা মুখস্থ করিয়ে দিলেন, কোরআন শিখিয়ে দিলেন, কোরআন দেখে দেখে পড়তে পারতো না, কোরআন পড়া শিখিয়ে দিলেন, এই ওয়াদা করলেন আমি কোরআন শিখিয়ে দেবো, এটি আমার মোহর, তাই মোহর হয়ে যাবে। এগুলো হচ্ছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের কথা। তাহলে বিবাহ কত সহজ, একজন ব্যক্তি সাবালক হয়েছে আর তার এই হেম্মত সাহস আছে যে আমি ভিক্ষা করব না বিয়ে করলে। যে ব্যক্তি ভিক্ষা করবে এইরকম দুর্বল, হ্যাঁ কুড়ে লোক, কাজ করতে পারবে মেহনত করতে পারবে না, তার জন্য বিয়ে করা উচিত নয়। কিন্তু যে ব্যক্তি মেহনত করে দিন মজুর মেহনত করে খেটে খাওয়াইতে পারবে সে ব্যক্তি বিবাহ করবে, যদিও তার কাছে মোহরের কোনো টাকা পয়সা না থাকে, যদি মেয়ের পক্ষ বিবাহ দেয় এবং বিবাহ দিতে পারে। এইরকম বিবাহ হতে পারে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর দিয়ে বিয়ে করতে বলেছেন। তো এই সম্পর্কে যে একটি হাদিস শোনাই, একটি হাদিসে রয়েছে যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোনো মজলিসে ছিলেন, সাহাবাই কেরামরা ছিলেন, জাআতু ইমরাতুন এক মহিলা আসল, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে মশহুর খুব প্রসিদ্ধ হাদিস, এসে বলল ইন্নি ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জায়েজ করেছিলেন যে কোন মহিলা এসে নিজেকে নবী সাল্লামের জন্য উৎসর্গ করতে পারে, দান করে দিতে পারে, যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নিজের নাফসকে আমি দান করে দিচ্ছি, অর্থাৎ আপনি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার স্বীকৃতি দিয়ে দেন যে আমি গ্রহণ করে নিলাম, তাহলে সে স্ত্রী হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অন্য কারোর জন্য জায়েজ রাখেননি, অন্য কারো ক্ষেত্রে ওলির প্রয়োজন রয়েছে যেটা পরে বলবো, অর্থাৎ মেয়ের অভিভাবকের প্রয়োজন রয়েছে, অভিভাবক ছাড়া একা এসে আমি তোমাকে বিয়ে করবো চলো কোর্টে চলে যাই, জায়েজ নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করে সূরা আহজাবে ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদা আন-নবিয়্যু আন ইস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি, যদি কোনো মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের নাফস হেবা করে দেয়, মানে দান করে দেয় যে আমি আপনার স্ত্রী হতে চাই, আমি প্রস্তুত আছি আপনার স্ত্রী হওয়ার জন্য, ইন আরাদান নবী ইয়াসান কে হা, তারপরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিকাহ করতে চান, বিবাহ করতে চান, প্রস্তাব পেশ করলো মহিলার পক্ষ থেকে প্রস্তাব আসল, নবী সাল্লাম যদি সাদরে গ্রহণ করে নিতে চান আল্লাহ অনুমতি দিচ্ছেন, তারপরে বলছেন খালিসাতান লাকা, হে নবী আপনার জন্য এটি খাস, মিন দুনিল মুমিনিন, অন্য কোন মুমিন মুসলিমের জন্য নয়, কারণ ফিতনার রাস্তা খুলতে পারে, পাপের রাস্তা খুলতে পারে, তারপরে নবী সাল্লামের জন্য খাস এই ব্যাপারটিতে এটাও রয়েছে যে তিনি মোহর না দিয়েও যেহেতু সে নিজে থেকেই প্রস্তাব পেশ করেছে, মহিলা নবী সাল্লাম মোহর না দিলেও বিবাহ করতে পারেন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যথেষ্ট মোহর দিতেন, যথেষ্ট মোহর দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি যে মোহর দিতেন সেই মোহরের পরিমাণ প্রায় অধিকাংশ ক্ষেত্রে যে মোহর দিয়েছেন ১২.৫ উকিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে মোহর দিয়েছেন তাতে ১৩২ ভরি চাঁদি হয়,
এই হিসাব আমি করেছেন, আপনারা নিজেরাই করতে পারবেন যে নিজ নিজ দেশে চাঁদের কি রেট রয়েছে বা যে রূপা চাঁদের বুঝতে পারবেন। যথেষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো একটা পরিমাণ মোহর দিতেন, তারপরে অল্প পরিমাণ মোহর দিয়ে বিবাহ করা যায়। এক মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তাব দিচ্ছি যে আপনি যদি আমাকে সাদরে গ্রহণ করেন তো আমি প্রস্তুত রয়েছি। তারপরে ওই মহিলা দাঁড়িয়ে থাকলো দীর্ঘ ফাকামাত তাউইলান, নবী সাল্লাম কোনো জবাব দিচ্ছেন না। নবী করিম সাল্লামের প্রয়োজন নেই, বিবাহ সাথীর ইচ্ছা নেই, জবাব দিচ্ছেন না। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ তার বিবাহ সাথী হয়নি, যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফাজাউজনি হা ইন লাম তাকুন লাকা বিহা হাজা, যদি আপনার প্রয়োজন না থাকে তো আমার সাথে বিবাহটা পড়িয়ে দেন, আমার সাথে বিবাহ পড়িয়ে দেন যদি আপনার প্রয়োজন না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইনদাকা মিন শাইইন তাসদুকুহা, তোমার কাছে এমন কিছু আছে যা তুমি মোহরে দেবে, এ মেয়েকে দেবে মোহরানা, কিছু আছে? সেই লোক বলল, মা ইন্দি ইল্লা ইজারি হাজা, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল, আমার কাছে এই লুঙ্গি ছাড়া, যে লুঙ্গি সে পরেছিল সেই লুঙ্গি ছাড়া আর আমার কাছে কিছু নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এজারু কাইনা আতাইতাহা, এই লুঙ্গি তুমি যদি দিয়ে দাও, তিরমিজির হাদিসে এইটুকু রয়েছে যে তুমি যদি এই লুঙ্গি দিয়ে দাও, জালাস্তা ওয়ালা এজার আলাকা, তাহলে তোমাকে বাড়িতে বসে থাকতে হবে ও লুঙ্গি, তোমার কাছে আর কোনো লুঙ্গি নেই, একটি লুঙ্গি যেটা তার পরনে রয়েছে। ফালতামের সাইয়ান, তাহলে কিছু খুঁজো, যাও সন্ধান করো, দেখো বাড়িতে কিছু আছে হয়তো। সাহাবী বলেন, মা আজেদু ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছুই নেই, আমি ভালো করে জানি বাড়িতে কিছু নেই, যাও তলাশ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতামে সওয়ালা খাতামে মিন হাদিদ, যাও যদি লোহার একটা আংটিও বাড়িতে পড়ে থাকে খুঁজে নিয়ে আসো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোহার আংটি, সোনাও না চাঁদিও না আর কোনো কিছু না, লোহার আংটি সবচেয়ে সস্তা, লোহার আংটি তলাশ করতে বললেন, তা পেলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়ে দিবেন তার ওই লোহার আংটির বিনিময়ে। কাল বর্ণনাকারী বলছেন, ফালতা মাসা ফালানা যেতে সাইয়ান, বাড়িতে খুঁজে আসলো লোহার আংটিও বাড়িতে পেলো না। কত গরিব মানুষ ছিলেন তাহলে, আজকালকার জামানায় যে কোনো বাড়িতে কিছু না কিছু পাওয়া যাবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ দেখলেন যে এই লোকটির বিবাহ সাথীর আগ্রহ বেশ রয়েছে আর মেয়েটিরও বিবাহর প্রয়োজন রয়েছে আর এর কাছে কিছু নাই, তাহলে করা যাবে কি? হালমা আকাশাই আমিনাল কোরআন, তোমার কোরআনের কিছু অংশ মুখস্থ আছে? কোরআনের কিছু অংশ মুখস্থ আছে? কালা নাম সুরা তাকাজা ওয়া সুরা তাকাজা, অমুক সুরা অমুক সুরা মুখস্থ আছে, কয়েকটি সুরার নাম গণায় দিলেন ওই ব্যক্তি সম্মা হাফা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, শুনুন, যাওয়াজতুকাহা বেমা মা কামিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন রয়েছে অর্থাৎ যে তোমার কোরআনের সুরাগুলি মুখস্থ রয়েছে তার বিনিময়ে তোমার বিবাহ করিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করালেন ওলিকে। যদি কেউ প্রশ্ন করে, একটু পরে বলবো যে ওলি ছাড়া বিবাহ হয় না, অভিভাবক ছাড়া বিয়ে হয় না, এখানে অভিভাবক কোথায়? ওই মেয়ে তো এসে তো নবী সাল্লামকে প্রস্তাব পেশ করলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওলি খোঁজ করলেন, নিজে বিবাহ পড়িয়ে দিলেন। কি বলা যেতে পারে? নবী করিম প্রথম কথা, নবী করিম সাল্লাম সবচেয়ে বড় ওলি, আমাদের সবার অভিভাবক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হতে পারে যে তার কেউ কাছের নিকটের বাবা বা ভাই কেউ ছিল না, এরও সম্ভাবনা রয়েছে। তাছাড়াও নবী করিম সাল্লামের হাদিস আছে, অসুলতান ওয়ালিও মাল্লা ওয়ালিয়ালা, যদি কারো অভিভাবক না থাকে, লিগ্যাল গার্জেন না থাকে, তাহলে তার গার্জেন হচ্ছে সুলতান, মানে বাদশাহ, হ্যাঁ, দেশের নেতা, জি, এবং বা দেশের নেতার প্রতিনিধি, দেশের নেতার প্রতিনিধি হচ্ছে ইসলামিক সরকার যদি হয়তো কাজী, যেমন সৌদি আরবে এখানে কি হয় জানেন, যারা নতুন মুসলমান হয় কোনো মহিলা, তাদের বিবাহ সারিয়ে দেওয়া সুবিধা। নতুন মুসলমান হলে তার গার্জেন তো আর কেউ নাই, কারণ বাবা কাফের, ভাই কাফের, সব কাফের হয়ে রয়েছে, তাহলে এই মেয়ের বিবাহ দেওয়া সহজ। তাহলে এখানে কাজী যেহেতু সরকার বাদশার প্রতিনিধি, কাজী নিজেই ওলি হয়ে বিবাহ পড়িয়ে দিতে পারেন, আর এখানে হয় তা। কিন্তু যদি জন্মগত মুসলিম মেয়ে হয় তাহলে বিবাহ পড়ানো যাবে না, কারণ তার ওলি রয়েছে, লানে কাহিল্লা বলি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিক্ষার বিনিময়ে বিবাহ পড়িয়ে দিলেন। এই হাদিসকে বিকৃত করে আমাদের মজাহপন্থীরা, তারা কি বলে,
বলছেন না, মোহরটা ধারের উপরে থাকলো আর কোরআনের বরকত শুধু, কোরআন যে মুখস্থ আছে এই জন্য ওই লোকটি যে যোগ্য, কোরআন মুখস্থ আছে তখন যোগ্য, তার সাথে বিয়ে পড়িয়ে দিল। আর তাকে বলা হলো যে পরে তুমি মোহরে মুআজ্জাল, ধারের মোহর পরে দিয়ে দিবে। অথচ একটি শব্দ কোন হাদিসে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো বিবাহ শাদী করিয়েছেন ধার মোহরে, কখনো নেই। সুতরাং সুন্নত তরিকা হচ্ছে নগদ মোহর দেওয়া, মনে রাখবেন। আর এই নগদ মোহরের সুন্নত তরিকা ভারত বাংলাদেশে নেই, দু চারটি দশটি ঘরে থাকতে পারে, গোটা ডিস্ট্রিক্ট হয়তো একটা ঘর নেই যেই পরিবারে নগদ মোহর। নগদ মোহর চেষ্টা করেন, আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি, এই ক্ষেত্রে কামিয়াব হয়েছি। নগদ মোহরে আজও আমার পরিবারে বিবাহ শাদী হয়, 10,000 টাকার বেশি এখন আর মোহর যায়নি। গত এক মাস আগে আমার আপন ভাইয়ের বিবাহ হলো, এখান থেকে 10,000 টাকা মোহর দিলাম, 10,000 টাকা, সেটা বেশি দিলাম। অনেকে বলছে 5,000 টাকা দিলেই চলে, আমি বলছি না, মোহরটা আমি দিয়ে দেবো আর 10,000 টাকা হোক। জি, তো এখনো 5,000-10,000 টাকা মোহরে বিবাহ শাদী হচ্ছে, 10,000 রিয়াল নয়, 10,000 টাকা। জি, তো এইরকম পরিবেশ তৈরি করার চেষ্টা করুন যে নগদ মোহর দেব, আর মনে করবেন না এইরকম যে আমি 5,00,000-2,00,000-3,00,000 টাকা বেঁধে দিলে আমার মেয়েকে ছাড়তে পারবে না, সেই জন্য শান্তি দেবেন, কখন ছাড়তে পারবে না, মারবে দেখছি, ছাড়তেও পারবো না, রেখে রাখবো না, তখন ভিতর ভিতর তখন নির্যাতন জুলম অত্যাচার করে যা হচ্ছে, জীবন থেকেই মেরে দেবে। হ্যাঁ, মেরে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার, বলবে যে না তোমার মেয়ে তো ফাঁসিতে ঝুলে গেছে, আত্মহত্যা করেছে, ঘটনা ঘটছে না এরকম। মেরে দিয়ে বিষ খাইয়ে দিবে আর বললো যে বিষ খেয়ে নিয়েছে, মুখে ঢুকিয়ে দিবে বিষ, দেখো বিষ খেয়েছে। হচ্ছে এগুলি, যাকে রাখতে চাইবে না তাকে কি আর টাকা পয়সার চাপ দিয়ে রাখতে পারেন আপনি, কখনো রাখতে পারবেন না আপনি। তাহলে অন্তরের ভালোবাসা হইতে হবে, এর জন্য দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে প্রথম থেকে, এবং তারপরে ভালো ছেলে দেখে দিতে হবে যে ব্যক্তি জুলম অত্যাচার করবে না, যেমনটা বললাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষার বিনিময়ে বিবাহ শাদী দিয়েছেন, আর জীবনেও কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার মোহরে, যে বাকি মোহর, বাকি মোহরে লিখে রেখে দেওয়া, এই সিস্টেমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে কোনো বিবাহ শাদী হইত না। আর একটি হাদিস শোনাই, জুতো স্যান্ডেলে, আজকাল কোনো মেয়ে আছে জুতো স্যান্ডেলে রাজি হবে? জি, তিরমিজির হাদিস আপনাকে শোনা, ইমাম তিরমিজি বলছে হাদিস সহি, আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা থেকে বর্ণনা করছেন, রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না ইমরাতুন মিন বানি ফাজারা, ফাজারা নামক গোত্রের বংশের এক মহিলা, তাজাওয়াজাত আলা নালাইনি, দুটো স্যান্ডেল তাকে দিয়েছে, জুতাও না স্যান্ডেল, নাল বলে স্যান্ডেলকে, দুটো স্যান্ডেল দিয়েছে মহরানায়, আর ওতেই সে রাজি হয়ে বিবাহ করেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ওই মেয়েকে, পরে বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে, আর রাজি তে মিন্নাত থেকে ও মা লেখে বে না লেন, তুমি এই বিবাহতে দুটো স্যান্ডেল পেয়েই রাজি হয়ে গেছে, না জবরদস্তি তোমার উপর করা হয়েছে, দুটো স্যান্ডেলে রাজি তুমি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ওই মেয়েকে, মেয়ে বললো নাম, হ্যাঁ আমি রাজি আছি, বিবাহটা রাজি, টাকা নিয়ে করবে কি যদি স্বামী ভালো না হয়, স্বামী যদি জুলম অত্যাচার করে, আর যদি টাকা এক পয়সাও না পায়, আর স্বামী যদি ভালো হয়, যেখানে দেখছি আমার শান্তি আর শান্তি, তাহলে স্যান্ডেল কি, বিনা স্যান্ডেলও যথেষ্ট তার জন্য, যে তার মান ইজ্জত করছে, সম্মান দিচ্ছে, তার মূল্যায়ন করছে, যথেষ্ট। কালা ফাজাজাহ, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিলেন, ঠিক আছে, এ মেয়ে সন্দেহ হয়েছিল যে হয়তো রাজি নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঠিক আছে তাহলে বিবাহ ঠিক আছে, যখন সে রাজি রয়েছে দুটো স্যান্ডেলের বিনিময় বিবাহতে, তাহলে তা ঠিক আছে। আরেকটি বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে বিনা ওলিতে, অর্থাৎ বিনা অভিভাবকে, আর সেটা শরীয়তি অভিভাবক হইতে হবে, শরীয়ত সম্মত ওলি হইতে হবে, কারণ আজকাল কোর্টে যে ম্যারেজগুলি হয় সেখানে ওলি তৈরি করা হয়, জন্মানো হয়। হ্যাঁ, কাকে, উকিলকে, না হয় কাউকে ধরে নিল, কোনো বন্ধু বান্ধবকে, হ্যাঁ কাউকে বাপ বানিয়েই দিল, এ বানানো বলি হয়, এসব বলি না, সব দাগাবাজ, মিথ্যুক, ধোকাবাজ, হারাম কাজ করে এরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিনা শরীয়তি অভিভাবকে ওলিতে বিবাহ হয় না, সে মেয়ে ছোট হোক আর বড় হোক, নাবালিকা হোক আর সাবালিকা হোক, বিবাহিতা হোক বা অবিবাহিতা হোক, বিবাহিতা হোক অর্থ কি, মানে এর আগে হয়তো বিবাহ হয়েছে, তালাক প্রাপ্তা অথবা বিধবা, কুঁয়ারি হোক অথবা কুঁয়ারি নাই হোক,
যে কোনো রকমের মেয়ে হোক না কেন, সবার জন্য ওলির শর্ত রয়েছে, ওলির শর্ত রয়েছে। তো এই ক্ষেত্রে হাদিস শোনায় আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আবু দাউদ তিরমিজির হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা নিকাহ ইল্লা বিওয়ালিয়িন, ওলি ছাড়া বিবাহ হয় না, ওলি ছাড়া বিবাহ হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করেছেন। সুতরাং ওলি ছাড়া জেনে শুনে মাসলা জানবে আর কেউ বিবাহ করবে, বিবাহ হবে না। কেউ মাসলা জানে না, বিয়ে করেছে, তারপরে যদি তার গার্জেন অভিভাবক ওর উপর রাজি হয়ে যায় আর স্বীকৃতি দিয়ে দেয় যে ঠিক আছে, তাহলে সে বিয়ে সাব্যস্ত থাকবে। আর না হলে সেই গার্জেন অভিভাবক যদি বলে যে না এই ছেলের সাথে আমার মেয়ে বা বোনের বিবাহ আমি চাই না, তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, ফাস্তে নিকাহ হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাআতিন, যে কোনো মহিলা, এই জন্য বললাম যে মহিলা সে মেয়ে নাবালিকা হোক সাবালিকা হোক, কুঁয়ারি হোক বা কুঁয়ারি না হোক, বিবাহিতা না হোক মানে তালাক প্রাপ্ত হোক, স্বামী মারা গেছে, বিধবা হোক, যে কোনো রকমের মহিলা হোক, আইয়ুমা ইমরাআতিন, যে কোনো মহিলা নাকাহাত নাফসাহা বেগাইরে ইজনে ওয়ালিহা, তার ওলির বিনা অনুমতিতে নিজেই বিয়ে করে নিয়েছে, কোর্টে গিয়েই করুক আর অন্য কোথাও গিয়ে বন্ধু বান্ধবরা আছে ওই ছেলের ওরা সব বসে বিয়ে সাক্ষীটা ঠিক করে বিয়ে দিয়ে পড়িয়ে দিয়েছে, যেইভাবে হোক না কেন, বাবা বেঁচে আছে, আপন ভাই আছে, আর ওই চাচা তো ভাইয়েরা বা চাচারা বিয়ে পড়িয়ে দিয়েছে, এটা তো হইতে পারে না, ওলি নাই, তারা ওলি নাই। হ্যাঁ, বাবা না থাকতো ভাই না থাকতো তখন চাচা ওলি হবে, কাছের ওলি থাকতে অভিভাবক থাকতে দূরের অভিভাবক অভিভাবক হবে না, ওলি হবে না। ফানিকাহুহা বাতিলুন, যদি নিজেই বিয়ে করে বিনা ওলিতে, ওলির বিনা অনুমতিতে, তার নিকাহ সম্পর্কে নবী বলছেন ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, তার বিবাহ বাতিল 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 তিনবার বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমাদের দেশে যে এই আজকাল মেয়েরা বাইরে বের হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা যাচ্ছে, আর সেখানে যুবকদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, একই সাথে পড়াশোনা সহশিক্ষা, আর এখান থেকে শুরু হচ্ছে ফিতনা। আর আজকাল আজকাল কিছু অভিভাবকরা রয়েছে এত অযোগ্য অভিভাবক যে যারা সাবালিকা কি 12 বছর 14 বছরের মেয়ের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, যদি মেয়ের হাতে মোবাইল দিয়ে দেন তো তার কাছে আর কি আশা করতে পারেন, হ্যাঁ প্রেম করা ছাড়া আর কি আশা করতে পারেন আপনার মেয়ের কাছে বোনের কাছে, কেন দেবেন আপনি, কালকে আমাদের জবাব দিতে হবে না, অবশ্যই জবাব দিতে হবে, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসা করা হবে, সেদিন জবাব দিতে পারবেন না ওই মেয়ে যে প্রেম করেছে, মেয়ে যে গুনাহ করেছে তার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, বোন যে গুনাহ করেছে আর আপনি বড় ভাই আর আপনি গুনাহ করার সুযোগ সুবিধা দিয়েছেন, সহশিক্ষায় পাঠিয়েছেন অথবা মোবাইল দিয়ে দিয়েছেন, তার হাতে কার সাথে কথা বলে খোঁজ খবর রাখেন না, কোথা থেকে তার কাছে কল আসে কোনো খোঁজ খবর রাখেন না, কালকে আমাদের জবাবদেহি করতে হবে, জবাব দিতে পারবেন না তখন জাহান্নামে যেতে হবে। এমনটা না হয় যে নামাজ রোজা করেও জাহান্নামে যেতে হয় এই দায়িত্ব পালন করায় অবহেলা করার কারণে। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের দেশে এইরকম বহু বিবাহ হচ্ছে, কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ, বাবাকে খবর নেয়, ভাইকে খবর নেয়, আত্মীয় স্বজন কাউকে খবর নেয়, ভালো ভালো পরিবারে নামাজি পরিবারে দেখা যাচ্ছে যে এরকম মেয়ে চলে যাচ্ছে বেরিয়ে আর বিবাহ শাদী করে নিচ্ছে, জায়েজ নাই মোটে। আর একটি বিষয় হচ্ছে বিবাহ শাদী হবে কি করে, এই ক্ষেত্রেও ভুল রয়েছে আমাদের দেশে, বিবাহ শাদী একটা সম্পাদন হবে কিভাবে, বিবাহ শাদীর ক্ষেত্রে প্রথম যে মেয়ের বিবাহ হবে সেই মেয়ের কাছে অনুমতি নিতে হবে, যাকে ইস্তিজান বলা হয়, পারমিশন না অনুমতি নেওয়া, অনুমতি কখন নেবেন ওই বিবাহের দিন মজলিসে বসে নয়, এই ভুল রয়েছে আমাদের দেশে, অনুমতি নিতে হবে বিবাহ শাদীর, কথাবার্তা শুরু হয়েছে কথাবার্তা পাকা করার আগে, কথাবার্তা মোটামুটি শুরু হয়েছে আর পাকা হতে যাচ্ছে, পাকা হওয়ার আগেই অনুমতি নিতে হবে মেয়ের কাছে, মেয়েকে জানিয়ে দিতে হবে যে এমন একটা ছেলে প্রস্তাব নিয়ে এসেছে যে ছেলের শিক্ষাগত যোগ্যতা এরকম, ছেলে অবশ্যই নামাজি দিনদার হইতে হবে, এটা তো অবশ্যই, সুতরাং এটা জানানোর প্রশ্নে ওঠে না, আপনাকে বেনামাজি কে বিবাহ দেওয়াই যায় না আপনার জন্য, সুতরাং দিনদার দেখে দিতে হবে, কমপক্ষে মুসলিম নামাজি হইতে হবে এরকম দেখে দিতে হবে, আর তার সাথে তার যোগ্যতা সে কি করে এসব কথা জানিয়ে দিয়ে বা দেখেও দিতে পারেন তাকে, সামনাসামনি যখন দেখা হবে তখন দেখেও নিল, ছেলেকেও দেখে নিল, মেয়েকে যখন দেখতে আসলে ছেলেকেও দেখে নিল,
তারপর অনুমতি নিতে হবে যে এই ছেলের সাথে তোমার বিবাহের কথাবার্তা পাকা করতে যাচ্ছি, অনুমতি নিতে হবে। অনুমতি নেবেন যখন, তখন মেয়ে যেহেতু দুই প্রকার রয়েছে, এক হচ্ছে কুমারী যার কোনোদিন বিবাহ শাদী হয়নি, আর যার বিবাহ শাদী হয়ে গেছে তালাক প্রাপ্ত অথবা বিধবা। দুইটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পার্থক্য করেছেন। কি পার্থক্য করেছেন? যে যদি কুমারী হয় তাহলে তার কাছে যখন অনুমতি নেবেন সে সাধারণত জবাব দেবে না, লজ্জায় জবাব দেবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ওয়াইজ নোহা সোমাতোহা, যদি কুমারী হয় তাহলে যদি চুপ থেকে যায়, জিজ্ঞাসা করলেন যে তোমার অমুক ছেলের সাথে হেলালের সাথে বিবাহ দিতে যাচ্ছি, তাহলে যদি চুপ থেকে যায় তাহলে জানতে হবে যে সে অনুমতি দিচ্ছে, সে রাজি আছে। আর যদি তালাক প্রাপ্ত হয়, বিধবা হয়, তাহলে তুস্তামার তার হুকুম নিতে হবে, আদেশ নিতে হবে যে হ্যাঁ আব্বা বিয়ে দিয়ে দেন, বড় ভাই বিয়ে দিয়ে দেন, অসুবিধা নেই, আমি ঠিক আছে, আমি রাজি আছি, তাকে কথাই বলিয়ে নিতে হবে। কারণ যে তালাক প্রাপ্ত হয়ে গেছে অথবা বিধবা হয়ে গেছে তার ওই রকম লজ্জা নেই যে লজ্জা একজন কুমারী আছে, শরীয়তে এই দিকটার দিকে খেয়াল রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাতুন কাহুল আইয়্যা মাহাত্তা সুস্তামারা, কোনো অবিবাহিতা মেয়ের অতক্ষণ বিয়ে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আদেশ নেওয়া হবে। ওয়ালাতুন কাহুল বিক্র, আর কুঁয়ারি যদি হয় তাহলে তার কাছে অনুমতি নিতে অতক্ষণ বিয়ে দেওয়া যাবে না, হাত্তা তুস্তা জানা, যতক্ষণ অনুমতি না হবে। কালু ইয়া রাসূল আল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা ইয়া আল্লাহ রাসূল ওয়া কাইফা ইযনু হা, কুঁয়ারির কাছে কেমন করে ইজেন অনুমতি নিব? কালা আনতাসকুতা, যদি চুপ থেকে যায় যথেষ্ট, অন্য হাদিস ওয়া ইযনু হা সমাতুহা, তার চুপ থেকে যাওয়া হচ্ছে তার অনুমতি। তো এক অনুমতি নিলেন আপনি, আর তারপরে একটি বিষয় রয়েছে যেটার নাম হচ্ছে ইজাব, আর আরেকটি বিষয়ের নাম হচ্ছে কবুল। ইজাব হচ্ছে বিয়ের প্রস্তাবের নাম, বিয়ের প্রস্তাব কে দেবে, বিয়ের প্রস্তাব কার পক্ষ থেকে আসে? সাধারণত আমাদের সমাজে ছেলের পক্ষ থেকে আসে, কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ছেলের পক্ষ থেকে যদি প্রস্তাব আসে তার নাম হচ্ছে ইজাব। ছেলে বলল যে আপনার মেয়েকে আমি পায়গাম দিচ্ছি, বা আপনার বোনকে আমি পায়গাম দিচ্ছি, সে যেই মুখে হোক, সরাসরি হোক, অন্য কারো দ্বারা হোক, মাধ্যম দিয়ে হোক, কিন্তু সে পায়গাম দিল, এটি হচ্ছে প্রস্তাব। আমাদের দেশে বিয়ের জন্য মজলিস তৈরি করা হচ্ছে, ইসলামে বিয়ে এত সহজে মজলিস করার ব্যাপার স্যাপার নেই। একজন প্রস্তাব দিল আর আপনার সাথে সাথে চয়েস হয়ে গেল যে আমি বিবাহ করতে চাই, যাওয়াজনি ইবনাতাক, আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিয়ে দেন, এর নাম হচ্ছে ইজাব। ফেকার কিতাবাদিতে যে রয়েছে ইজাব এবং কবুল, আর ইজাব এবং কবুলের মাধ্যমে আকদ হয়, অর্থাৎ বিবাহ বন্ধন হয়। তো ইজাব মানে হচ্ছে ছেলের পক্ষ থেকে প্রস্তাব, হয়তো অথবা মেয়ে বললো একটা ছেলে খুব পছন্দ হইল, সে বলল যে যাওয়াজতু ইবনাতি মাক, আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছি, আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিতে আমি রাজি আছি। আর সেই ব্যক্তি, সেই ছেলে পাত্র কি বলল, কাবিল, তো আমি কবুল করলাম। তাহলে এখানে প্রস্তাব হলো মেয়ের বাবার পক্ষ থেকে, আর কবুল হলো ছেলের পক্ষ থেকে, যেইভাবে হোক না কেন হলেই হলো। যেমন কেনা বেচাই একইবারে ওই রকম, ফোকাহে কেরামা বলেছেন যে আকদে নেকা আকদে বাইয়ের মতো, কেনা বেচার মতো। আপনি কোনো একটা জিনিস কেনা বেচা করতে চান, তো হয়তো আপনি বলছেন যে এটা আমি বিক্রি করে দেবো, নেবেন? সে বলল যে হ্যাঁ নিয়ে নিলাম, কত দাম? 10 রিয়াল, নিয়ে নিলাম, হলো না? হলো না, কেনা হয়ে গেল। অথবা কলম যার রয়েছে সে চুপ আছে, একজন লোক কিনতে চাই, এই কলমটা বিক্রি করে দেন, আর কলমের মালিক বললো যে আমি বিক্রি করে দিলাম, হলো না? হলো না, দুই দিক থেকে হয়ে গেল। ঠিক তেমনই বিবাহ শাদীর ক্ষেত্রে দুই দিক থেকে ইজাব কবুল উভয় পক্ষ থেকে হতে পারে। এ হচ্ছে ইজাব এবং কবুল। তো কবুল আসলে সাধারণত আমাদের সমাজে কে করে? ছেলে। এটি হচ্ছে কবুল, কারণ প্রস্তাব মজলিসে এসে আমাদের দেশে যেটা প্রথা, এবং প্রথা যদি ইসলাম বিরোধী না হয় তো অসুবিধা নাই, সে ঠিক আছে, যে মেয়ের বাবা বললো যে আমার মেয়ের বিয়ে আপনারা পড়িয়ে দেন, বলে না এইভাবে, আমার মেয়ের বিবাহ পড়িয়ে দেন, গ্রামের লোকজনকে বললো বা আত্মীয় স্বজনদেরকে বললো, তারপরে তখন ওই ছেলেকে কবুল করালো যে এত টাকা দেন মোহর দিয়ে, আর অমুকের মেয়ে অমুক নাম, তাকে তুমি কবুল করলে? ছেলে বললো কবুল করলাম, বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এই হচ্ছে অনুমতি নেওয়া, আর ইজাব, আর কি কবুল, এই তিনটি বিষয় রয়েছে বিবাহ শাদীর ক্ষেত্রে। চতুর্থ আরেকটি বিষয় যা আমাদের দেশে বাড়ানো হয়েছে তা বিদআত, আর তা হচ্ছে মেয়েকে কবুল করানো।
আছে না নেই? আর আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করতাম তখন আমার ওস্তাদ ছিলেন শেখ সাফিউর রহমান মোবারকপুরি, যিনি আর রাহিকুল মখতুম, যে নবীর জীবনের উপরে যে কিতাব রয়েছে এই কিতাবের লেখক। তো ওনাকে একদিন বললাম যে আমাদের সমাজ, আমাদের দেশে মেয়েদের কবুলের যে প্রথা রয়েছে, তখন তিনি হাসতে হাসতে আমাদেরকে ঠাট্টা করে বললেন যে এটা তোমাদের বাঙালিদের মধ্যে রয়েছে, তোমাদের বাঙালিদের মধ্যে রয়েছে, তার মানে উত্তরপ্রদেশে তাহলে এই কুপ্রথা এই বিদাত নেই, হতে পারে বিদাতীদের মধ্যে, কিন্তু তিনি যতটা বললেন যে সেই এলাকায় নেই বা উর্দু ভাষীদের মধ্যে সেখানে নেই, মেয়েকে কবুল করানো। তো এই বাঙালি সমাজে জানি না কোথা থেকে আসলো মেয়েকে কবুল করানো, আর মেয়েকে যদি কবুল না করা, এই নিয়ে বড় ঝগড়া দ্বন্দ্ব ফিতনা ফাসাদ হয়েছে আমার এলাকায়। মেয়ে কবুল করলো না তাহলে কি করে তার স্ত্রী হইল? হ্যাঁ, কি করে হইলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে যে অনুমতি নিয়েছে হতেই হইলো, আর তোমার এই মেয়েকে কবুল করানো বাড়ির ভিতরে গিয়ে এটা বিদাত হলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন কাজ যা কোরআন হাদিসে নেই, সে নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, আর বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, সেটি হচ্ছে বিদাত। আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং মেয়েকে কবুল করানো এটি শরীয়তে নেই। আমাদের দেশের যারা মালিক মাতাব্বর গ্রামের নেতা, তাদের এই গুমরাহি রয়েছে, তারা তাদের নেতৃত্ব চালাতে চায় অনৈসলামী, তাদেরকে বোঝানোর প্রয়োজন রয়েছে এবং তাদের এই কথাগুলি বোঝার প্রয়োজন রয়েছে যে মেয়েদের কবুল নেই। মেয়েকে কবুল করাতে গিয়ে নাজায়েজ কাজ হয়, ওই গ্রামের দুইজন নেবে, মেয়ের মাহরাম না, গ্রামবাসী মেয়ে বা মেয়ের এমন আত্মীয় হইলো তাদের সাথে বিবাহ সাথে যায় দেখা যায় তো, ওই মেয়েকে ওরা যাবে সাক্ষী হয়ে মেয়ের কাছে শুনতে যে কবুল করলো কি করলো না, সাক্ষী যাবে দুটি, আর আরেকটি যাবে কে, উকিল, উকিল বানাবে আবার, কেউ শুনতে নেই, এর বিদাত। ওকিল বলে কাকে? ওকিল আসল ব্যক্তি যদি না থাকে, তার পক্ষ থেকে অন্য কোনো দায়িত্বশীল কোনো কাজ করে তাকে ওকিল বলে। আজকাল আপনারা বুঝেন, আপনাদের যদি কফিল না থাকে বা কফিল হয়তো সরকারি চাকরি করছে, সেজন্য নিজে যে কাজ করাচ্ছে আসল ব্যবসায়ী, সে সরকারি চাকরি করছে, তখন এখানে ব্যবসা খুলতে পারে না, কি করছে, তার ভাই যে চাকরি করে না তার নামে মহাসংস্থা খুলে রেখেছে, কোম্পানি খুলে রেখেছে, সে হচ্ছে কফিল, কিন্তু আসল ওকিল যে সে দায়িত্বশীল ওকিল। তো ওকিল ওকে বলা হয় যে ব্যক্তি আসল ব্যক্তির অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করে। এখানে বাবা মজুদ রয়েছে বা বড় ভাই মজুদ রয়েছে, ওলি মজুদ রয়েছে, তাহলে ওকিলের কি প্রয়োজন? নিয়ে যায় না ওকিল আমাদের দেশে? ওকিল নেবে, দুটো সাক্ষী নেবে, ওই মেয়ের কাছে নিয়ে যাবে সাক্ষী, এখানে ছেলে কবুল করলে এখানে সাক্ষী, আর মেয়ের কোনো কাজ নেই, বিবাহর দিনে মেয়ের কোনো কাজ নেই, যেই কাজ আমাদের দেশে করে কোনো কাজ নেই, তারা তার অনুমতি তার বাবা নেওয়ার দায়িত্ব, তার বাবা দায়িত্ব নিয়েছে এবং তার জবাবদাহী সে করবে, অনুমতি নিয়েছে না নিয়েছে তার জবাব সে দেবে। মেয়ের বাবা বলছে আমার মেয়ের বিয়ে পড়িয়ে দেন বা আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল, ছেলে কবুল করবে, যথেষ্ট, বিবাহ শাদী শেষ হয়ে গেল। আর সুন্নত হচ্ছে সেখানে খুতবাতুল হাজা পড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা পড়েছেন বিভিন্ন সময়, সেই খুতবা পড়া হচ্ছে সুন্নত, পড়বে, বিবাহ শাদী শেষ হয়ে গেল। বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে যখন বিবাহ শাদী হয়ে গেল তখন মোবারকবাদ দিতে হবে, এসে সুন্নত তরিকা, মোবারকবাদ দিবেন, কেমন ভাবে দেবেন, যা অধিকাংশ মানুষের মুখস্থ নেই, এই জন্য মুখস্থ না থাকায় আরো মূর্খরা বলে মবরুক মবরুক। হ্যাঁ, আর আমাদের দেশের লোকেরা কি বলে, কিছু বলে বিবাহর ক্ষেত্রে বলেন না, কিন্তু ঈদের ক্ষেত্রে যেমন ঈদ মোবারক, ঈদ মোবারক। তো যাই হোক, আর বিবাহ শাদী যখন কবুল হয়ে গেল তারপরে ছেলেটা দাঁড়িয়ে গেল মজলিশে, দাঁড়িয়ে যায় কি করে, আছে তাহলে এই বিদাত। সালাম যখন প্রথম দেখা হবে তখন সালাম দিতে হবে, আর না হলে বিদায়ের সময় সালাম দিতে হবে, মধ্যখানে অনুষ্ঠান মধ্যে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম আমি কবুল করলাম, এ কোন তরিকা হইল, ইসলামিক তরিকা? হয় সালাম শুরু সাক্ষাতে, আর না হলে শেষখানে বিদায়ের সময় সালাম আলাইকুম, এ হচ্ছে সালাম ইসলামের। আর মধ্যেখানে সালাম কোথায় আছে, কবুল করলো আর মধ্যে উঠে দাঁড়িয়ে সালাম করলো না। তাহলে বিবাহ করার পরে যদি তার কিছু করণীয় থাকে কি করবে, শুকরানা সেজদা করবে, সবচাইতে ভালো হচ্ছে সুন্নত তরিকা। নবী সাল্লাল্লাহু কাছে কোনো খুশির খবর আসলে সাথে সাথে সেজদাই পড়ে যেতে, ইবনে মাজাহ হাদিস রয়েছে, খাররা সাজদান লিল ইযা জাও আমরুন ইসুরহু, নবী সাল্লামের কাছে কোনো সুসংবাদ আসলে, খুশির খবর আসলে, যে কোনো খুশির খবর, তাহলে সেজদাই সাথে সাথে অবনত হয়ে যেতেন, সেজদা করে একটা সেজদা করবে, ওই ছেলেকে বলেন পাত্রকে বলেন একটা সেজদা করবে, ওই মেয়ে একটা সেজদা করবে, আর কোন আলেমদের নিকটে
দুই রাকাত নামাজ শুকরানা নামাজও পড়া যেতে পারে, কিন্তু সবচাইতে বেশি সহি সন্নত হচ্ছে শুধু সেজদা করে নেওয়া, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, এটা স্পষ্ট প্রমাণিত। দোয়া দিতে হবে, সবার কাজ হচ্ছে ওই পাত্র পাত্রীকে যাদের নতুন জীবন শুরু হচ্ছে তাদেরকে দোয়া দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা রাফআল ইনসান, কোন ব্যক্তিকে বিবাহ উপলক্ষে যখন মোবারকবাদ দিতেন তো কি বলতেন, বলতেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, বারাকাল্লাহু লাকা, ওই ছেলেকে বলবেন আল্লাহ তোমার উপর বরকত দিক, ওয়া বারাকাল্লাহু আলাইকা তোমার উপরে আল্লাহ বরকত দিক, ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, এবং তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের সাথে মঙ্গলের সাথে একত্রিত করুক, তোমাদের জীবনটাকে সুন্দর করুক, সুখময় করুক। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিতেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, আবু দাউদ তিরমিজি হাদিসটি রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, হাদিসটিকে সহিহ বলেছেন। বিবাহশালী যখন হয়ে গেল তখন ছেলে পক্ষের দায়িত্ব, মেয়ে পক্ষের নয়, ছেলে পক্ষের দায়িত্ব। তাহলে সমস্ত শরীয়তি খরচগুলি মোহর দিতে হবে কাকে, ছেলেকে। ওলিমা দিতে হবে কাকে, ছেলেকে। সব খরচ ছেলেদের, পক্ষান্তর আমাদের দেশে সব উল্টো তরিকা, হিন্দুয়ানি তরিকা, খরচ কার, সব মেয়ের, মেয়ের বাবার, সব হচ্ছে মেয়ের বাবার খরচ। মোহর দিতে হবে কাকে, উল্টো মোহর চলছে, যৌতুকের মোহর, উল্টো টাকাও দিতে হবে, মেয়েও দিতে হবে। এমন অপরাধ করেছে মেয়ে মানুষ করে যে মেয়েও দিতে হবে আর টাকাও দিতে হবে, হন্ডাও দিতে হবে। আর আজকালকার জামানা তো গাড়ির জামানা চলছে, আর ওই জামানা নেই, ছোটখাটো জিনিস দেওয়ার জামানা নেই। তারপরে ফার্নিচার দেওয়া, হ্যাঁ এসব দিতে হবে, কোথায় পেলেন এগুলি, হ্যাঁ এসি দিতে হবে, ফ্রিজ দিতে হবে, হ্যাঁ ওয়াশিং মেশিন দিতে হবে, ঘর বাড়ি তৈরি করে দিতে হবে। সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কায় মেয়ে যদি হয় বোন হয় বাড়ি তৈরি করে দিতে হবে। হিন্দুরা আমাদের ওপর এত প্রাধান্য লাভ করেছে, তাদের সংস্কৃতি সভ্যতাকে এমন ভাবে চাপিয়ে দিয়েছে, যা হিন্দুদের ঘরে বিয়ে শাদী দিতে হয় তাই মুসলমানদের ঘরে হয় ভারত উপমহাদেশে বাংলাদেশে। তো ওয়ালিমা বলছিলাম যে ওয়ালিমা করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আবার কিছু কিছু আলেমদের নিকটে ওয়াজিব। ওয়ালিমা করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ শাদী করলেন তখন তাকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আওলিম ওয়ালাও বিশা, কমের পক্ষে একটা ছাগলের ওয়ালিমা করো, কমের পক্ষে একটা বকরি জবাই করে ওয়ালিমা করো। সেই জামানায় গরিব মানুষকে কোন রকম বিয়ে করতে পেরেছেন মহাজের মানুষ, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওলিমা করতে বলছেন, কমপক্ষে একটা বকরি জবাই করে, খাসি জবাই করে। তাহলে ওলিমার ক্ষেত্রে যদি আপনি শত শত লোককে খাওয়ান ছেলের পক্ষ, তাহলে এটি বাড়াবাড়িও নয়, যদি আপনার শক্তি থাকে, শক্তি যতটা আছে ততটা করেন। আপনি ঋণ করজ করেন না যে ঋণে ডুবে যাবেন, এমন করে নয়। আর ঋণ হয়ে গেলে মানুষের ইমান ঠিক থাকে না, মানুষের আমল ঠিক থাকে না, মানুষের ওয়াদা খেলাপি হয়ে যায়, মোনাফিকি শুরু হয়ে যায়, চালচলন আচার আচরণ নষ্ট হয়ে যায়, মানুষের কাছে মানহানি হয়। সুতরাং ঋণ করে বিবাহ শাদী সারবেন না, যেটুকু আছে সেটুকুর মধ্যে ওলিমা করেন। দশ জনকে খাওয়াবার ব্যবস্থা আছে, দশ জনকে খাওয়ান, পঞ্চাশ জন একশো জনকে খাওয়াতে পারবেন, খাওয়ান মাশা আল্লাহ। তো ওলিমা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং এর জন্য তাকিদ করেছেন, সুতরাং ওলিমা অবশ্যই করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে ওলিমার ক্ষেত্রে আবার আমাদের দেশে যা হয়, চেহারা দেখে দেখে, মুখ দেখে দেখে ডাকা হয়, হ্যাঁ মুখ দেখে দেখে, পয়সাওয়ালাদেরকে ডাকা হয়, যার কাছে বড় বড় গিফট পাওয়া যাবে, বেশি অঙ্কের টাকা পয়সা পাওয়া যাবে, তাদেরকে ডাকা হয় ওলিমায়। এ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার, নিকৃষ্ট দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, সর্বোত্তম আমে তো আমুল আলী ওলিমা, সবচেয়ে নিকৃষ্ট খাবার হচ্ছে, নিকৃষ্ট খাদ্য হচ্ছে এমন ওলিমার খাবার, ইউদাল আহাল আগনিয়া, যে ধনীদেরকে তো ডাকা হয়, ওয়ুতরাকুল ফোকারা, ফকির গরিবদেরকে ডাকা হয় না। গ্রামের গরিব ফকির আছে, তাদেরকে খেতে দিল ফুটপাতে ও মেঝেতে ধুলোতে বসিয়ে দিচ্ছে, যদিও দেয়, যদিও খেতে দেয় ফুটপাতে বসিয়ে দিচ্ছে। আর পয়সাওয়ালাদের জন্য, ধনীদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, স্টেজের ব্যবস্থা করা হয়েছে, জায়েজ নয়। সবচেয়ে নিকৃষ্ট খানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং ওলিমা করতে হবে সমানভাবে, গরিবকে যেমন ধনীকে খাওয়াবেন তেমনই গরিবকে খাওয়াবেন, যেমন আত্মীয়কে খাওয়াবেন তেমন অন্য গ্রামবাসীকে খাওয়াবেন, এইভাবেই খাওয়াইতে হবে। অমান তারাকা দাওয়াত, আর যেই ব্যক্তি এই ওলিমার দাওয়াত ছেড়ে দিল, ফাকাদ আসা আল্লাহ ওয়া রাসূলাহ, সেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের নাফরমানি করল। তাহলে যেই ব্যক্তি ওলিমা করলো না সে আল্লাহ রসুলের নাফরমানি করলো, এটাও হইতে পারে। আর একজন ব্যক্তিকে দাওয়াত দেওয়া হইলো অথচ সে ওলিমার দাওয়াতে আসলো না, সেও আল্লাহ রসুলের নাফরমানি করলো। সেই জন্য ওলিমার যদি বিবাহ শাদীর দাওয়াত হয় সেই দাওয়াত কবুল করা জরুরি,
অন্য দাওয়াত রয়েছে, সে দাওয়াত কবুল করেন আর না করেন, ভাই আমি যেতে পারলাম না, আমি ব্যস্ত আছি। কিন্তু ওলিমার দাওয়াত যথাসাধ্য চেষ্টা করতে হবে, যদি দাওয়াত দেওয়া হয় তো কবুল করেন, যদি খেতেও না পারেন তবুও যান, সেখানে গিয়ে দোয়া দিয়ে আসেন। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এ সম্পর্কে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আমাদের দেশে বহু প্রথা রয়েছে, বিবাহর সাথে সম্পর্কিত বহু প্রথা রয়েছে, যে প্রথাগুলির অধিকাংশ প্রথা হচ্ছে কুপ্রথা। কুপ্রথা, কুপ্রথা কেন বললাম, এই জন্য যেই প্রথাগুলি শরীয়ত বিরোধী, যেগুলোতে শরীয়তে আপত্তি রয়েছে, যেগুলোতে কোনো পাপের কাজ করতে হয়, যেগুলোতে নিষিদ্ধ কাজ করতে বাধ্য হইতে হয়, সেগুলি হচ্ছে কুপ্রথা। প্রথা সম্পর্কে, শরীয়তের হুকুম সম্পর্কে একটু কথা জেনে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে যদি প্রথা কোনো এলাকার থাকে, কোনো ডিস্ট্রিক্টের লোকদের থাকে, কোনো বংশের লোকদের থাকে, আছে না, এক এক এলাকার এক এক প্রথা রয়েছে, সেই প্রথাকে দেখতে হবে যাচাই করে কোরআন এবং হাদিসের আলোকে। যদি কোরআন হাদিস বিরোধী না হয়, কোনো হারাম কাজ না করতে হয়, নাজায়েজ কাজ না করতে হয়, বা কোনো ফরজ ওয়াজিব না ছুটে যায়, তাহলে সেই প্রথা পালন করতে পারি। আর যদি দেখা যায় যে এই প্রথা পালন করতে গিয়ে অন্যায় কাজ করতে হচ্ছে অথবা নাজায়েজ কাজে ব্যস্ত লিপ্ত হতে হচ্ছে, তাহলে সেই প্রথা হচ্ছে কুপ্রথা, জায়েজ নয়। অথবা সেই প্রথাকে শরীয়তের মতো করে, শরীয়তের মতো করে বাধ্য একবারে করতেই হবে, না করলে বড়ই দোষ হয়ে যাবে। বিবাহ শাদীর ক্ষেত্রে যে প্রথাগুলি আমাদের দেশে রয়েছে তার অবস্থা কিন্তু এরকমই হয়ে গেছে, যদি ওই প্রথাগুলি পালন না করে তাহলে গ্রামে দুর্নাম হয়ে যাবে। মেয়ে পক্ষ ছেলে পক্ষের কাছে বদনাম হয়ে যাবে, সমালোচনা করবে, সমালোচনার পাত্র হয়ে যাবে, অথবা ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছে উভয় পক্ষ বদনাম হয়ে যাবে, এরা এত ছোট লোক, এত অভদ্র, তারা এই করলো না, সেই করলো না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইরকম যদি হয় সেগুলিকে বলা হবে কুপ্রথা, যেগুলি জায়েজ নয়। তাহলে প্রথার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোরআন সুন্নাহ বিরোধী যদি না হয় আর শরীয়তে সেগুলিকে জরুরি না মনে করা হয়, তাহলে সে প্রথাগুলি জায়েজ। আর যদি সেগুলিকে জরুরি মনে করে না, অথচ সেগুলি কোরআন হাদিসের নেই, ইসলামের শরীয়ত নয় সেগুলি, অথবা সেগুলি না করলে সমালোচনা হয়, অথবা সেগুলি করতে গিয়ে কোনো হারাম নাজায়েজ কাজ করতে বাধ্য হইতে হয়, তাহলে সেই প্রথা পালন করা জায়েজ নয়। এর উদাহরণ বহু রয়েছে, তার মধ্যে দুটি একটি বলি। একটি উদাহরণ হচ্ছে বাইনামা। বাইনামা বুঝেন না? হ্যাঁ, বাইনামা করা, জমির বাইনামা করি, অ্যাডভান্স করলেন, গাড়ির বাইনামায় কে বলা হয় অ্যাডভান্স, যেটা ইংরেজি আজকাল বুঝতে শিখেছেন আর নিজের দেশের ভাষা ভুলে গেছেন। আগে বাইনামা করা মানে বাইনামা, উর্দু আরবি ফার্সি থেকে এসছে। হ্যাঁ, কেনা বেচা হচ্ছে, হ্যাঁ বাইনানামা, আসলে বাইনামা, হ্যাঁ ওটাকে ডবল ডবল করে দেন, বাইনানামা করে দেন না, হ্যাঁ বাইনামা, নামা মানে পত্র, হ্যাঁ, আর বাই মানে কেনা বাজ, আদান প্রদানের পত্র, চুক্তি পত্র, ফলে চুক্তি হচ্ছে। একটা জমি কিনবে 5,000 টাকা দিয়ে দিলে, এটা হচ্ছে কি, বাইনামা। তো এই যে মেয়ের বিবাহ শাদীর কথাবার্তা পাকা হলে সেজন্য বাইনামা করার জন্য কিছু টাকা দিয়ে দিতে হবে, বাইনামা করে কোনো কথাবার্তা পাকা করে গেল, কিছুই দিল না, কিছু উপহার দিল না। আর এই ক্ষেত্রে কি দেওয়া হয় সাধারণত, আংটি দেওয়া হয়, আংটি দেওয়া, এটি হচ্ছে প্রথা, এটি হচ্ছে কি প্রথা। যদি না দেওয়া হয় তাহলে আই দোষ, বাইনামা করে গেল, কথাবার্তা পাকা করে গেল, কিছুই দিল না, এত অভদ্র এরা, তাহলে জায়েজ নাই, বিদাত, জায়েজ নাই। আচ্ছা, তারপরে আংটি আবার পরাই কে, মিয়াজি, হ্যাঁ ওই পাত্র এখনো বিবাহ করেনি, কবুল করেনি, কি করে তাকে স্পর্শ করবে, জায়েজ, জায়েজ নয়। আসলে এমন কি আসল হচ্ছে যে মেয়েকে দেখাই জায়েজ নাই, কোন অন্য কোন যুবতীকে দেখা কি জায়েজ, জায়েজ নাই। কিন্তু একটি ক্ষেত্রে আল্লাহ পাক শুধু জায়েজ রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেছেন, সেটি হচ্ছে যে পাত্র বিবাহ করতে চায় কোন মেয়েকে, আমি এই মেয়েকে বিয়ে করতে চাই, সুতরাং তাকে দেখব। একটি নাজায়েজ কাজকে আল্লাহ এই ক্ষেত্রে জায়েজ করেছেন। আসল হচ্ছে যে কোনো মেয়েকে দেখা জায়েজ নাই, সেজন্য তার বোনকে যদি দিতে চায়, বিয়ে করবে একটি, ওকেই বিয়ে করবে, কিন্তু বলছে ওর বোনগুলোকে একটু দেখিনি, জায়েজ হবে? 5-7 বোন আছে, বলছে তোমরা সবাই একসাথে বসে যাও, বিয়ে করবো এই বোনকে, কিন্তু বাকি সবাইকে দেখবো, জায়েজ না, জায়েজ। আচ্ছা, এটি যদি জায়েজ না হয় তো বন্ধু বান্ধব নিয়ে পাত্র দেখতে যায়, তো পাত্র তো একাই দেখে না আমাদের দেশে,
বন্ধু বান্ধব নিবে, আত্মীয় স্বজন, গোটা বংশধর সবাই গিয়ে দেখবে জায়েজ হারাম। এগুলি হচ্ছে প্রথা, কিন্তু কুপ্রথা, বিদাতি প্রথা। দেখবে একমাত্র কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনজুরি ইলাইহা, এক বচন, হে পাত্র, প্রস্তাব যে দিচ্ছে তাকে বলছেন নবী সাল্লাম, তুমি দেখে নাও, ফাইন নাও আহরা আইউ দামা বাইনা কমা, কারণ এতে তোমাদের ভালোবাসা সম্প্রীতি বেশি হবে, কারণ দেখে শুনে তুমি বিয়ে করলে, পরে যদি লস খেয়েও যাও চিন্তা করবে আমি দেখে শুনে বিয়ে করেছি, আমার বাবার কথা অন্ধ হেতু বিয়ে করি না, আমার বড় ভাইয়ের কথা অন্ধ হেতু বিয়ে করি, আমি দেখেই বিয়ে করেছি, তাহলে আর আমার যুক্তি কিসের আছে এখানে আর আপত্তি করার? তারপর আগে থেকে দেখে নিয়েছো, তাহলে তোমার ভালোবাসা আরো আগ্রহ বাড়বে তার উপর, সেই জন্য দেখে নাও, ফাইন নাও আহরা আইউ দামা বাইনা কুমা। আর একটি হাদিসে আনসারীদের বিবাহের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে, একটি আনসারী মেয়েকে এক সাহাবী বিয়ে করলেন, জিজ্ঞাসা করলেন যে হাল নাজারতে এলাই, তুমি দেখেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ দেখিনি তো। নবী সাল্লাল্লাহু বলে, দেখে নাও, কারণ ফাইন না ফি আয়নিল আনসারে শায়ান, আনসারীদের চোখে একটু ডিফেক্ট থাকে, তো দেখে নাও ভালো, তাহলে দেখে নিলে ভালো আছে না মন্দ আছে দেখে নিলেন, আর দেখে নেওয়ার পরে যদি বিয়ে করেন আর কোনো কিছু থাকে তাহলে আর অন্য কারো উপর দোষ চাপাতে পারবেন না, ওই ব্যক্তিকে শুধু বলা হয়েছে। এমন কি আমি এই জন্য তো বলি আমাদের দেশের মানুষকে সতর্ক করার জন্য, আমাদের দেশে বাপ কিন্তু দেখতেই হবে, বাবাকে দেখতে হবে, ও তো হক অধিকার মনে করে। এখন কি অধিকার আছে? যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে কবুল করেনি, আপনার বৌমা হয়নি, আপনার অধিকার কি আছে? বৌমা হয়ে যাওয়ার পরে না হয় আপনার আপনি মাহরাম হলেন, তখন আপনার সাথে বিবাহ হারাম। কিন্তু অনেক এলাকায় এরকম ঘটনা ঘটেছে, বাবা 30-40 বছরের বাবা দেখতে গেছে ছেলের জন্য, তার যাওয়ার পরে ও ছেলের আর বিয়ে দিবে কি তারই পছন্দ হয়ে গেছে, নাজায়েজ না, দেখা নাজায়েজ, বিবাহ করা যায় না যে ওটা বলছি না, বিবাহ যে কোনো মানুষ যে কোনো মেয়েকে করতে পারে, কিন্তু কথা হচ্ছে যে যেই ব্যক্তি বিবাহ করবে সে দেখবে, অন্য কেউ দেখবে না, তার ভাইও না বাবাও না অন্য কেউ না। হ্যাঁ মহিলারা, মহিলার অসুবিধা নেই, আপনার মাকে নিয়ে যান, খালাকে নিয়ে যান, বোনকে নিয়ে যান, আত্মীয় স্বজন যত মেয়েরা আছে নিয়ে যায় দেখা, দেখুক ভিতরে গিয়ে ভালো করে একটু দেখুক। তো এই ছিল দেখার ব্যাপারটি। তো বেশ কিছু প্রথা রয়েছে যেগুলি কুপ্রথা, বরং অধিকাংশগুলি হচ্ছে কুপ্রথা। কুপ্রথার মধ্যে একটি হচ্ছে থুবড়া খাওয়া, বুঝেন থুবড়া, হ্যাঁ বুঝেন না থুবড়া, এই বুঝেন, দেখেন হয়তো নাম অন্য বলতে পারেন। বিবাহ সাদির আগে কি হয়, বিবাহ সাদির দু একদিন আগে বা চার দিন আগে থেকে গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে ওই পাত্রকে পাত্রীকে ডাকে, পাত্রীর গ্রামের লোকেরা পাত্রীকে ডাকে, পাত্র গ্রামের লোকেরা পাত্রকে ডাকে, আর মিষ্টি খাওয়ায়, আবার ওটা মুখে উঠিয়ে উঠিয়ে খাওয়ায়, হ্যাঁ ক্ষীর খাওয়ায়, এটা হচ্ছে তুবড়া, এর নাম হচ্ছে তুবড়া, নাম জানেন না আপনারা, এই তুবড়া খাওয়ায়, কেউ রসগোল্লা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, ক্ষীর খাওয়ায়, যাই খাওয়ায় না কেন, কিন্তু মুশকিলটা হচ্ছে যে উঠিয়ে খায় মুখে, আবার উঠিয়ে কারা খাওয়ায়, ছেলেকে যুবতী মেয়েরা খাওয়ায় গ্রামের, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ভাবি, হ্যাঁ বুঝতে পেরেছেন, এরা খাওয়ায়, আর মেয়েকে যুবক ছেলেরা খাওয়ায়। এই হারাম কাজ আমাদের সমাজে হয়, মুসলিম সমাজে, হিন্দুদের দেখে দেখি হিন্দুরা এরকম করে, তাই মুসলমানরাও তাদের অন্ধ অনুকরণ করে হারাম কাজে। যারা যেই যাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের অন্তর্ভুক্ত হবে। তো মুসলিমদের মধ্যে এইসব কুসংস্কার ঢুকে গেছে, তো এগুলি হচ্ছে কুসংস্কার। তবে এই প্রথা যদি এত এতদূর পর্যন্ত সীমিত থাকতো যে গ্রামের লোকেরা খুশিতে ছেলেকে ক্ষীর খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, অসুবিধা নেই, এনে দিয়ে দিল, যেমন দাওয়াত খায় খেয়ে চলে গেল, মেয়েকে খাওয়াবে পর্দার মধ্যে, মেয়ে মেয়েদের মধ্যে বসে, কোনো পুরুষ নেই সেখানে, খেয়ে চলে গেল, বা তার বাড়ি খাবার পাঠিয়ে দিল, মেয়ের বাড়িতে খাবার পাঠিয়ে দিল, দেখে খাওয়ালো যেভাবে হোক না কেন, যদি শরীয়ত সম্মত যেমন দাওয়াত খাওয়া হয়, যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। এই দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি হতো না, পাত্র পাত্রীকে এই তুবড়া খাওয়ানো মানে দাওয়াত খাওয়ানো ছিল না, কিন্তু যদি শুরু হয় আর সেটাকে জরুরি না মনে করা হয়, আর সেখানে পুরুষ মেয়েকে না খাওয়ায়, আর মেয়ে মহিলারা পুরুষকে না খাওয়ায়, তাহলে অসুবিধা নেই, জায়েজ রয়েছে। তাই বললাম যে প্রথা যদি শরীয়ত সীমিত থাকে তাহলে সেই প্রথা জায়েজ, শরীয়তের মধ্যে থাকে তাহলে, আর শরীয়তের বাইরে যদি চলে যায় তাহলে কুপ্রথা বিদাত সেগুলি জায়েজ নাই। এইরকমই কুপ্রথা হচ্ছে আমাদের দেশে ওলিমার দাওয়াতে গিফট নেওয়া, টাকা পয়সা কালেকশন করা, আছে না নেই, টাকা পয়সা কালেকশন, গিফট কালেকশন ছাড়া ওলিমার দাওয়াত হয় না, এর নাম ওলিমা নয়, ওলিমা বলবেন না এর নাম,
আমার আব্বা বলতেন এর নাম যে হোটেল, হোটেল বলতেন। গরিব মানুষ দেখেছি ছোট কালে, মনে পড়ছে গ্রামে এত গরিব মানুষ আর ছিল, বিবাহর ওই দাওয়াত দিয়েছে অলিমা, ওই যে অলিমা বলে দাওয়াত দিয়েছে, তখনকার যুগে 5 টাকা 10 টাকা কমপক্ষে নিয়ে যেতে হবে, বাড়িতে 5 টাকাও নেই, ধার করতে আসতো। দেখতাম যে ধার করতে আসতো অন্য বাড়িতে, যে বিয়ে খেতে যাব তো 10 টাকা ধার দাও, ধার করতে আসতো। এই কুপ্রথা রয়েছে, এর নাম অলিমা নয়, এই কুপ্রথা সরিয়ে দিতে হবে। টেবিল নিয়ে বসা আর নোট করা, লিস্ট করা, কে কত টাকা দিল, কাকে দাওয়াত দিলাম, কে কি গিফট দিল, সব না জায়েজ, কাজ জায়েজ নয়। তবে গিফট দেওয়া, গিফট যদি দেই তাহলে গোপনীয় ভাবে দিতে হবে। কেন গোপনীয় দিতে হবে? এই জন্যই দিতে হবে যাতে করে গরিবরা বা অনেকেই যদি না দেন তারা লজ্জিত না হন। এমন ভাবে গোপনে আসবে আর গোপনে ভিতরে চলে যাবে, তার নোটও করা হবে না, লিস্টও করা হবে না, কেউ জানতে পারবে না কে কি দিল না দিল, বাড়ির লোকেরা ভিতরেই জানলো। গিফট দিতে পারেন, শরীয়তে গিফট দেওয়া রয়েছে। আর এর সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে গিফটটা ওর আগেই পৌঁছে দেওয়া, ছেলেকে দেন আর মেয়েকে দেন, পাত্রকে দেন আর পাত্রীকে দেন। না বিশ্বাস বলছেন তাহা দাও তা হাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও, গিফট দাও, তাতে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, দেন। কিন্তু এইভাবে নয় যে খোলা টেবিল নিয়ে বসে গেছেন আর সেখানে গিফট কালেকশন হচ্ছে, এমনকি সেখানে আরো মাঝে বহু মাঝের কাজ, মেয়েকে বসিয়ে দিয়েছে আর মেয়েকে টাকা গোনাচ্ছে, আর মেয়ের টেবিলে মেয়েকে সবাই দর্শন করছে দেখছে আর গিফট দিচ্ছে, হয় না এগুলো? সবগুলি না জায়েজ কাজ, কত না জায়েজ। তাহলে এই প্রথাগুলি কত কুপ্রথায় পরিণত হয়েছে, বিদাত, হারাম কাজ। একটি মেয়েকে সবাই দেখছে সেই দিন, যত লোক আসছে, সমস্ত না জায়েজ কাজ। এইরকম বহু না জায়েজ কাজ বিবাহ সাদীর ক্ষেত্রে রয়েছে, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবেন। বিবাহ সাদীর ক্ষেত্রে আরেকটি না জায়েজ কাজ হচ্ছে বর যাত্রী, বর যাত্রী। আর একটি না জায়েজ কাজ হচ্ছে ডোলা বিবি বা ডলি বিবি। কি বলেন আপনারা? না বুঝেন না এইসব পরিভাষা। বর যাত্রীর সাথে, বর যাত্রীর সাথে ওই মহিলারা যারা যায়, বর যাত্রী পুরুষদেরকে বলে, আর ওর সাথে যে মহিলারা যায়, হ্যাঁ, ওদেরকে ডোলা বিবি বলে। হ্যাঁ, ওরা বিবি যাবে, ওই বিবির সাথে আসবে ডোলা বিবি। এসবগুলি না যায়, না যায়। কি জন্য না যায়? সময় আমার কাছে নেই, সেই জন্য সংক্ষেপ করতে হচ্ছে। দেখেন, কারো কারো খাবার খাওয়া তার অনুমতি ছাড়া জায়েজ নয়। আল্লাহ বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আও তারাদিম মিনকুম, বিনা সম্মতিতে কারো খাবার খাওয়া জায়েজ নয়। ব্যাচেলর মানুষ আপনার রুমে আছেন, এক ভাই খাবার পাকিয়ে ফ্রিজে রেখেছে আর আপনি খেয়ে বসলেন, জায়েজ? জায়েজ নয়। অনুমতি নেন, যদি অনুমতি দেয় তাহলে জায়েজ হবে। এই যে 50 জন 100 জন 150 জন 200 জন পর্যন্ত বরযাত্রী যায়, অন্য কোনো দিন গেলে খাওয়াবে, সেই দিন মেয়ের বিবাহ দিতে বাধ্য, সেই জন্য তাকে বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে। যেমন বাধ্য হয়ে অনেকে যৌতুক দিচ্ছে, তেমনি বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে, যদি আমি এই বরযাত্রী না খাওয়াই তাহলে এরা বিবাহ করবে না বা বিবাহটা হবে না, ভেঙে যাবে, এই ভয়ে খাওয়াচ্ছে, না হলে খাওয়াবে না। ওই লোকগুলি তার পরের দিন যদি গিয়ে ধর্ণা দিয়ে বসেও থাকে, পানিও দেবে না, পানিও দেবে না ওই বাড়িওয়ালা। তাহলে এই খাওয়া হারাম খাওয়া, খাওয়া জায়েজ নয়। এছাড়া হলুদ মাখার ক্ষেত্রে আমাদের এক ভাই বলছেন, হলুদ মাখার হারাম, ওই থোবড়া খাওয়ার মতোই হলুদ মাখায়, মহিলারা মাখায় পুরুষকে, ওই ছেলেকে, আর ছেলেরা মাখায়, দেখেছি, শুধু হলুদ মাখা নয়, রং ছিটানো আর কাদা ছিটানো এসব মেয়েদেরকে ছেলেরা করে, একেবারে আমোদ ফুর্তি, অবাধ আমোদ ফুর্তি শুরু হয়ে যায়। এইরকম বহু হারাম কাজ হয়ে থাকে মুসলিম সমাজে। এছাড়া আজকাল শুরু হয়েছে গান বাজনা, বাদ্যযন্ত্রের ব্যবহার, এছাড়া শুরু হয়েছে হারাম কাজ, শুরু হয়েছে আপনার ভিডিও ফিল্ম করা, যে রেকর্ড করা এতে, হ্যাঁ, ভিডিও ফিল্ম করা, আপনার মা বোন খালা আত্মীয় স্বজন বহু মহিলারা এসছে আর সবার রেকর্ড করে সৌদি আরবে নিয়ে যেয়ে দেখাচ্ছে বন্ধু বান্ধবকে, দেখাই না? এসব হারাম কাজ, কারণ কখন আপনি সীমিত রাখতে পারবেন না মহিলাদের মধ্যে মহিলাদের এই ছবি রেকর্ড করা, সুতরাং এটি জায়েজ নয়। তবে পুরুষদের অনুষ্ঠানকে যদি আপনি রেকর্ড করেন অসুবিধা নেই, পুরুষদের অনুষ্ঠান যেখানে বাইরে পুরুষের অনুষ্ঠান রয়েছে যেখানে কোনো মহিলারা নেই, তা যদি রেকর্ড করেন তাহলে করা যেতে পারে। এছাড়াও বহু
বিদাতি কাজ রয়েছে ইনশাআল্লাহ তাআলা যখন বিদাতের আলোচনা করব তখন সেগুলি ইনশাআল্লাহ তাআলা আলোচনায় আসবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন, বিবাহ শাদীর ক্ষেত্রে সুন্নাত মোতাবেক আমাদেরকে যেন ছেলে মেয়েদের বিবাহ শাদী দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের আমাদের রুজিতে যেন বরকত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্বাস্থ্যতে যেন বরকত দান করেন, সুস্থতা দান করেন, যেসব ভাইরা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন, আর যেসব ভাইরা নামাজ থেকে দূরে রয়েছেন আল্লাহ পাক তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, যেসব ভাইদের ফজরের নামাজের ত্রুটি রয়েছে অবহেলা রয়েছে আল্লাহ যেন তাদের ঈমান মজবুত করে দেন, ফজরের নামাজ বা জামাত পড়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন তো অনেক, আজকের প্রশ্ন বিষয়ের সাথে যেগুলো সম্পর্কিত, বললাম যে বিনা ওলিতে শরীয়ত সম্মত বিনা অভিভাবকে বিবাহ হয় না, এটি হচ্ছে সহি মত। তবে যদি এর ব্যতিক্রম ঘটে গিয়ে থাকে, যারা এরকম ব্যতিক্রম ঘটায় তারা বিশেষ মজহাবের তরিকায় চলে যেটা কোরআন এবং হাদিসের তরিকা নয় এবং সহি হাদিসের খেলাফ, সুতরাং এইরকম বিবাহ যদি হয়ে গিয়ে থাকে, ঘটে গিয়ে থাকে, আর মেয়ের বাবা যদি মেনে নেয় তাহলে বিবাহ ঠিক থাকবে। তবে মাসলা জেনে নেওয়ার পরে নবী সাল্লামের হাদিসের বিরোধী কাজ করবেন না, নাজায়েজ কাজ করবেন না, আর বাকি এটাকে জেনা বলা যাবে না, কারণ তারা ওটাকে জায়েজ মনে করেই করেছে। জি, মেয়ে দেখার ক্ষেত্রে অনেকে মা বাবার উপর ছেড়ে দেয়, ছেলে আর দেখে না, যদি কেউ মা বাবার উপর ছেড়ে দেয় অসুবিধা নেই, কেউ যদি বলে দেখবো না আমার মা বাবাও দেখবে না আমিও দেখবো না আমি অন্ধ হয়ে বিয়ে করবো, তবুও কোনো অসুবিধা নেই, যেমন অন্ধ লোকে বিয়ে করছে অসুবিধা কি, অসুবিধা আছে, তবে আপনাকে মেনে নিতে হবে, তারপরে কোনো দোষ ত্রুটি তুলে ধরলে হবে না। জি, মা বাবাই দেখলো কিন্তু বাবা না, মা বাবা দেখবে, বাড়ির পরিবেশটা দেখবে, বাড়ির পরিবেশ দেখবে কিন্তু মেয়েকে দেখবে না। জি, ইচ্ছাকৃত ভাবে নামাজ পরিত্যাগ করার বিধান কি, এর আগে আলোচনা হয়েছে, দেখেন নামাজ ছাড়া চরম পাপ, কুফুরির পাপ, সুতরাং এর জন্য আমাদের দেশে যে জাল হাদিস রয়েছে যে এক অক্ত নামাজ ছাড়া আশি হোক বা জাহান্নাম, আমি ওইটাকে বলি চিরকাল জাহান্নাম, আশি হোক বা কেন বলবেন, হ্যাঁ দুই কোটি অস্ত্র 80 লক্ষ এইসব জাল কথা কেন বলতে যাবেন, জাল কথা বলে মানুষকে ভয় দেখাবার কোন দরকার নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি নামাজ না পড়ে সে ইসলামে থাকলো না, যে ইসলামে থাকলো না সে জান্নাত যাবে নাকি, আল্লাহ জান্নাত হারাম করেছেন, জান্নাত একমাত্র মুসলিম মমিনের জন্য, আর মুসলিম মমিন যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজি, নামাজের ক্ষেত্রে কোনো অবহেলা চলবে না, নামাজ হচ্ছে মুসলিমের প্রমাণ যে সে মুসলিম, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন পাঁচ অক্ত নামাজ কায়েম করার। দিন থেকে গাফেল হয়ে শুধু দুনিয়াদারি করার শেষ পরিণতি কি, শেষ পরিণতি যারা দুনিয়া করবে, দুনিয়া দুনিয়া করবে অবস্থায় খারাপ অবস্থায় মারা যাবে, আর না দুনিয়াতেই শান্তি পাবে, দুনিয়া দুনিয়া করবে যারা তারা খাই 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 মিটবে না, অশান্তি মিটবে না, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য আযাব রয়েছে। মহারানা বাকি আছে ওয়াদা করে দিয়েছে, আপনি বিবাহ করার সময় যদি শুধু কোরআনের তালিম দিয়ে তারা তার বাবা রাজি হইতো আর সে রাজি হতো তাহলে ঠিক ছিল, কিন্তু তারা তো আর রাজি হয়, তারা তো টাকার বিনিময়ে রাজি হয়েছে, এখন কি করে কোরআন দিয়ে আপনি টাকা মাফ করা যায়, সুবিধাবাদী কাজ। হ্যাঁ, বিয়ের পরে স্ত্রী টাকা না এলে গয়না দিলে চলবে কিনা, গয়না দেন, জমি দেন, আর কিছু দেন, অসুবিধা নেই, ফ্ল্যাট কিনে দিয়ে দেন, যা কিছু দেন। উকিল বললাম যে বিয়ের দিনের উকিল নেই আর বিবাহ শাদীর উকিল বাপও নেই, উকিল বাপের মাধ্যমে অনেক নাজায়েজ কাজ হয়, তার সাথে পর্দা থাকে না, পর্দার গর্দা সাপ, বুঝতে পেরেছেন, পর্দায় থাকে না, আর তার সাথে নির্জনতায় কথাবার্তা বলে, গল্প স্বল্প করে, একই ঘরে বসে, খায় দায় সব কিছু চলে, যেগুলি হারাম অপর পুরুষের সাথে, সুতরাং উকিল বাপ বলে ইসলাম কিছু নেই, এই একটি বিধান। ছেলের ওলি
আল্লাহ বলেননি সেই জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সেই জন্য, ওলি প্রয়োজন নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন যাকে সৃষ্টি করেছেন, আলা ইয়ালাম মান খালাকা, আল্লাহ বলছেন সূরায়ে মুলকে, আলা ইয়ালাম মান খালাকা ওয়া লাতিফুল খাবির, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না যে পুরুষ কেমন আর মহিলা কেমন। পুরুষের প্রকৃতি হচ্ছে শক্ত, সিদ্ধান্ত নিতে একটু চিন্তা ভাবনা করেন নেই। একজন পুরুষ মজবুত, মনের দিক দিয়েও অন্তর দিক দিয়েও মজবুত, শারীরিক দিক দিয়েও মজবুত, সব দিক দিয়ে মজবুত, সুতরাং সে সিদ্ধান্ত নিয়ে বিবাহ শাদী করতে পারে। তার বাবা মা যদিও গাইড না করে তবুও অনেক সময় ভালো বিবাহ করতে পারে, তবে এই ক্ষেত্রেও বাবা মার পরামর্শ নেওয়া উচিত অবশ্যই, আত্মীয় স্বজন বড়রা আছে তাদের পরামর্শ নেওয়া উচিত। কারণ একজন যুবক হয়তো অনেক সময় আবেগে গিয়ে এটা খারাপ মেয়েকে বিয়ে করে ফেলতে পারে, সম্ভাবনা রয়েছে কিন্তু সম্ভাবনা কম। পক্ষান্তরে মেয়ের ক্ষেত্রে মেয়ের অন্তর নরম, খুবই নরম, তারপরে শারীরিক দিক থেকে নরম। একটা ছেলে শুধু তার চুল টুল দেখলো একটু, আর একটু লম্বা দেখলো, আর ছেলে হয়তো আকাট মূর্খ, তার উপরে হয়তো রাজি হয়ে গেলো ওকে বিয়ে করার জন্য। ছেলে হয়তো মদখোর কিন্তু দেখতে শুনতে খুব সুন্দর লাগলো, ওর উপরে রাজি হয়ে গেলো, এরকম হতে পারে? মেয়েদের মন যেহেতু দুর্বল, চট করে সে কোনো দিকে ঝুঁকে যেতে পারে, তার জন্যই তার ক্ষেত্রে ওলির শর্ত লাগা হয়েছে যাতে করে মেয়ে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, মেয়ের শর্ত লাগানো হয়েছে। এমন না হয় যে ছেলেটার রূপ দেখে ভুলে গেল, কিন্তু দেখা গেল পরে বিয়ে করার পরে মেয়ে তো দেখলো যে ফেঁসে গেলাম, এ তো মদখোর, এ তো লম্পট, এ তো রাত্রি কাটায় অন্য জায়গায়, আর এরকম বহু ঘটনা ঘটছে। যার ফলে মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু হেকমতের কারণে, তার মধ্যে যা বললাম এটি সংক্ষেপে, যে ওলি লাগবে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে নয়। মেয়ের জামাই কথাটি উল্টা কথা আসলে, তাই না? কে বলে আপনি বলতেন মাঝে মাঝে মাঝে, মেয়ের জামাই না, মেয়ের স্বামী, জামাই তো আপনার। এই যে পরিভাষা বাংলাদেশের অধিকাংশ এলাকায় চলছে, যেটা যার বিরোধিতা করে নাই আমাদের ইঞ্জিনিয়ার ভাই, তাদের এলাকায় ওটা চলে না। মেয়ের স্বামীকে মেয়ের জামাই, তা আপনার কে? মানে মেয়ের যদি জামাই হয় তা আপনার কে বলুন তো দেখি। তাহলে মেয়ের স্বামীর সাথে দেখা করা, যখন বিয়ে কবুল হয়ে যাবে তারপর দেখা করতে পারবেন, তার আগে না। যখন কবুল হয়ে যাবে অর্থাৎ স্বামী যখন হয়ে যাবে আপনার মেয়ের, তখন তার সাথে দেখা করবেন। ওম্মাহাতুন্নিসাইকুম, হারাম তোমাদের বিবিদের মা, তো বিবিদের মা অর্থাৎ শাশুড়িকে হারাম করা হয়েছে জি। তবে ফিতনার আশঙ্কা যদি থাকে তো নির্জনতা অবলম্বন করবে না, যুবতী শাশুড়ি 30 বছর বয়স, আর ওই জামাই ও প্রায় 30 বছরের, আর হয়তো জামাই আজকাল ফাসেক জামাই, তাহলে এই ক্ষেত্রে ফেতনার আশঙ্কা আছে। আর এরকম বেশ কিছু ঘটনা আমাদের কাছে এরকম মাসলা মাসালে এসছে, সেই জন্য বলছি যে ফেতনার আশঙ্কা থাকলে বেঁচে থাকবে, তারপরে নির্জনতা থেকে বেঁচে থাকবে, একাই নির্জনে কথাবার্তা বলা থেকে বেঁচে থাকবে, রাতের অন্ধকারে ঘরে যাওয়া থেকে বেঁচে থাকবে। রাতের অন্ধকারে অনেক শাশুড়ি গিয়ে গল্প করে জামাইয়ের সাথে, না এগুলি ফেতনার কারণ হতে পারে, তো লোকজনের সাথে গল্প করবে, বা মেয়ে আছে মেয়েকে নিয়ে বসে আছেন জামাইয়ের সাথে, কোনো অসুবিধা নেই। একটি কথা মনে পড়ে গেল, আমাদের দেশে আরেকটি কুসংস্কার আছে, তা হচ্ছে যে মেয়ে যখন বিবাহ হয়ে আসে তখন তাকে প্রথম বেশ কিছুদিন, কয়েক মাস বলা হয় যে তুমি প্রত্যেক রাত্রে যখন সবাই শুয়ে যাবে তখন গিয়ে বলে তোমার শ্বশুরের পায়ে তেল দিয়ে আসো। এটা আছে কি আপনাদের এলাকায়? আচ্ছা, অনেকে বলেন আছে। দক্ষিণবঙ্গের এক ভাই মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন আমার সাথে বন্ধু, নাম বলবো না হলে অনেকে চিনে ফেলবেন, কারণ সৌদি আরবের কোন এক দায়ী হয়ে আছেন, সুবহানাল্লাহ। তাদের এলাকায় কুসংস্কার, আমাদের এলাকায় কুসংস্কার ছিল না, সুতরাং এই মুসিবত আমরা পড়িনি, কিন্তু এই মুসিবত ওই ভাই পড়েছিলেন মদিনা ইউনিভার্সিটিতে এসে বললেন যে ভাই আমাদের গ্রামে তো এই কুসংস্কার আছে, আর আমার বউ যখন নতুন বিয়ে হয়ে এসছে বলছে যাও, আমার মা বলছে যে যাও তোমার শ্বশুরের পায়ে তেল লাগিয়ে আসো, তেল ধরিয়ে দিতে বলছে যাও তেল লাগিয়ে আসো, অন্ধকারে লাইট টাইট বন্ধ করে। যদিও 60 বছরের বুড়া হয় তো 60 বছরের বুড়া কি যৌন চাহিদা নেই? আর একটা 18 বছরের মেয়ে যখন তার শরীরে গায়ে রানে যখন তেল লাগবে তখন কি না অবস্থা হইতে পারে? এই কুসংস্কার মুসলিম সমাজে, এমন সমাজে, এবং একজন আলেমকে বাধ্য করা হচ্ছে, তার মা অসন্তুষ্ট যে কেন তোমার বউকে যেতে দিলে না, এ শক্তি হয়ে গেল ভূমিকা। স্ত্রীকে আগে নিষেধ করে দিয়েছে আমাদের দেশে কুসংস্কার আছে, খবরদার তুমি যাবে না, অসন্তুষ্ট মা অসন্তুষ্ট বাবা অসন্তুষ্ট যে কেন সে পায়ে তেল লাগাইতে আসলো না। এ হইল মুসলিম সমাজ। অজামে হো তুম নাসারা তো তমাদ্দুন মে হুনুত, ইয়ে মুসলমান হে জিনহে দেখ কে শরমা ইয়াহুদ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা চাল চলনে খ্রিস্টান, আর সভ্যতায় তোমরা হচ্ছ হিন্দু,
আর এমন মুসলমান তোমাদেরকে ইহুদি দেখলেও লজ্জা পায় যে কি মুসলমান, কোরআন হাদিসে একদিকে আর মুসলমান জাতি একদিকে, তাদের বিবাহ শাড়ি আরেকদিকে কদম বসি, এক বিদাত। জি এক বিদাত, পায়ে চুমন দেওয়া। হিন্দুরা বলে পায়ের ধুলি নেওয়া, আর মুসলমানরা এটাকে ফার্সি বানিয়ে দিল কদম বসি, কাজ একই, কাজ একই। জি হিন্দুরা বলে পণ প্রথা, আর মুসলমানরা বলে যৌতুক, একই জিনিস। আর যদি না বলে থাকেন তাহলে সেটা উপহার, গিফট, সেটা মোহর নয়। আগে বলে দেন, যদি আপনি মোহর এগিয়ে দিতে চান এই গয়নার মাধ্যমে তাহলে বলে দেন যে গয়না যদি দিলাম মোহরে দিলাম, আর তারা যদি মেনে নেয় সেটা তাহলে ঠিক আছে, আগে চুক্তি করে নেবেন। দাওয়াত দিয়েছে, টাকা ছিল না সেই জন্য, সেখানে গিয়ে তাদেরকে যদি বুঝাতে পারে তাহলে বুঝাবে যে প্রথম কথা, যদি টাকা নেওয়ার সিস্টেম থাকে তাহলে এইরকম না যায় দাওয়াতে যাবে না, বরং তাদেরকে জানিয়ে দেবে যে টাকা নেওয়ার সিস্টেম যদি উঠিয়ে না দাও তাহলে আমরা যাবো না দাওয়াতে। নবী সাল্লাহ বলেছেন যারা অন্যায় কাজ দেখবে, ইসলাম বিরোধী কাজ দেখবে, হাত দ্বারা বাধা দিবে, হাত দ্বারা না পারলে কথার দ্বারা বাধা দিবে, নাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে থাকবে। তা আপনি কমপক্ষে হাত দ্বারা যদি নিজের পরিবারের হয় তাহলে বাধা দেবেন, টেবিলকে উঠিয়ে ফেলে দেবেন, টাকা পয়সা যেখানে বসাইতে যাচ্ছে মেয়েদেরকে সবকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দিবেন, এসব বন্ধ করতে। যদি না পারেন আপনি তাহলে কথার দ্বারা বন্ধ করে বলবেন যে তোমাদের বিয়েতে যাব না দাওয়াতে, কারণ তোমার হারাম কাজ করবে, তোমরা এই গিফট নেবে মেয়েকে বসিয়ে, তারপরে গিফট নোট করবে, টাকা নোট করবে কে কতটা দিল, এটা ফরজ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফের হাদিস, অন্যায় কাজে বাধা দিতে হবে। জি মেয়ে কয়েক বলে করে বহু নাজায়েজ কাজ রয়েছে। জি জি বহু নাজায়েজ কাজ রয়েছে। জি হ্যাঁ অবশ্যই, তবে জানি কেন গেলেন না, শত্রুতা সৃষ্টি হতে পারে তো, সেজন্য জানিয়ে দেবেন তার কারণটা, যে তোমরা যেহেতু বিদাতি কাজ করবে সেই জন্য, তোমরা যদি তওবা করে ইসলাম মোতাবেক বিয়ে হয় তাহলে ঠিক আছে, তোমরা ইসলাম জানো না, আমি ইসলাম জানি, আমি গাইড করব, তোমরা সেই মোতাবেক বিবাহ শাদী সারবে তাহলে থাকবো, আমরা তাই করি, আমি ব্যক্তিগত তাই করি, বিবাহ শাদী এমন জায়গায় যাবো যেখানে ইসলাম মোতাবেক, আমার নেতৃত্বে যদি আমার কথা মোতাবেক কাজ হয় তো ঠিক আছে, আর আমার কথার বাইরে কাজ হবে আর তাহলে যাবো না, কোনো সম্পর্ক নেই তাদের সাথে, তারপরে একদিন সম্পর্ক ঠিক আছে, কিন্তু না যায় তাদের কোনো সম্পর্ক নেই। জি হজে গিয়ে কুরবানি দেননি, হজে হজে টাকা ছিল না, তাহলে 10টি রোজা রেখে নেবেন, 3টি রোজা মক্কায় রাখতে হইতো, সেটা হয়তো করতে পারেননি, এখন এখানেই 10টি রোজা রেখে নেবেন, ইনশাআল্লাহ তাহলে কবুল হয়ে যাবে। জি এক ভাই দোয়া করতে বলেছেন, তাদের এসএসসি পরীক্ষা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে কামিয়াব করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।